ক্লাস কি শুরু হয়েছেন নাকি সবাই চুপচাপ নামাজের বই চলতেছে নাকি না শুরু হয়নি क्यों क्या होना चाहिए आलम तो लगा ला अपने घर सवाई की ठंड लग गई है बोले ना भाई ना भाई आसी आना जो मैं कैसे तो उसे बोलने दे कि क्यों उसे बोले नहीं मैंने অনেকের কিছু না বলা অভ্যাস পরিণত হয়েছে ভাইয়া চোখ থাকতে থাকতে এখন মানে চোখটা কার এখান থেকে আসছি হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া

এইটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ই করে না আমাদের যে পেজ লিংকটা আছে না মাইক্রোফোন মিউট করেন আমি কি বলি শুনুন। আচ্ছা ঠিক আছে। আমাদের পেজের লিঙ্কটা কি করি? এই যে ঢোকে আগে লিংকটা কপি করেন। তো আমার কাছে নাই। আচ্ছা পেজের লিঙ্ক আপনার কাছে নাই দাঁড়ান দিতেছি। ইনবক্সে ঢোকেন নাকি কোথায় দিব দাঁড়ান গুগল এইখানেই দিচ্ছি হুম লিঙ্কটা দেন স্ক্রিনশ করে এখানে গুগলের চ্যাট বক্সে দিয়েছি এখানে कोई लिंक की पैसे जी भैया एड एंड मैनेज पेजेस है ना एक नजर কিসের জন্য এটা কোন পেজ নিয়ে আসছেন দেখি একটু ওটা কিসে দিবেন ফলো দিবেন না লাইকে দিবেন দেন লাইকে দেন নিচে আসেন নিচে এসে লিঙ্কটা পেস্ট করেন এখানে নেট একদম স্লো বুঝাই যাচ্ছে না লিঙ্কটা পেস্ট করেন আর এখানে লিখে দেন গেট টোয়েন্টি ফাইভ ক্রেডিট বোনাস লিখে এখানে ক্রেডিটের এই জায়গায় মাত্র হচ্ছে পাঁচ ক্রেডিট দিবেন বেশি দিবেন না ভাইয়া এটা কি দেখাচ্ছেন যে কিভাবে আমরা আমাদের পেজে লাইক গুলো বাড়াতে পারি যেভাবে এখন আমরা কাজ করছি অন্যটাতে লাইক দিয়ে এটা আরেকটা সমস্যা এটা পরে হচ্ছে আপনাদের বলছি এটাতে আসবো এখন না হ্যাঁ একটু ওয়েট করেন কয়েকটা দিন ভাইয়া ওনার সমস্যার সমাধান হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের ক্লাসেস কন্টিনিউ করবো তখন এটা নিয়ে কথা হবে

কিন্তু আমার ফেসবুক আইডি টা হচ্ছে ওই বারবার লাইক আর ফলো দেওয়ার কারণে ফেসবুক আইডি টা করে দিছে কিন্তু হচ্ছে এদিকে ক্রেডিট আমি তাহলে বললাম কি যেটা হচ্ছে রোটেশনালি বলছিলাম কাজ করার জন্য পাঁচ মিনিট এইটা পাঁচ মিনিট ওইটা পাঁচ মিনিট ওইটা তা আমার কথা শুনলেন কই হ্যাঁ না শুনছিলাম আসলে একটু ভুল হয়ে গেছে হ্যাঁ আমার হচ্ছে এগারোশো একাত্তর ক্রেডিট ক্রেডিট ভাই পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট কাজ করার পর ওইটা ব্লক করে দেয় কিছুক্ষণ কাজ করলে ওটা ব্লক করে দেয় না না এটা ব্লক করার তো কোনো কারণ নেই আমি বলছি না যে এটা দশ মিনিট দশ মিনিট রোটেশনালি করতে আমি কি বলছিলাম যে জায়গা থেকে এটা নেওয়ার জন্য একবার ওকে বলছিলাম ভাই আমি ওইটা মানে লাইক দেওয়া পাঁচ মিনিট করছি পরে আবার ইউটিউবে করছি আবার ফলো করছি আবার ইউটিউবে সাবস্ক্রাইব করছি পরে দেখি যে হঠাৎ করে লাইক দেওয়াটা অফ মানে ওটা আর কাজ করতেছে না আবার ফির ইউটিউবে সাবস্ক্রাইবার এটাও অফ আচ্ছা তাহলে একটু দেখি এখানে কেউ কি পারছেন যে এক হাজার ক্রস করতে পনেরোশো আপ করেছি হ্যাঁ এখন দেখছি যে মানে ক্রেডিট গুলো কমাই দিছে এটার কারণটা কি দেন গ্রুপ গুলো তো মেসেজ দেন সবাই জয়েন করতে বলেন পাঁচ মিনিট পরশো ভাইয়া কথা কি শুনতে পাচ্ছেন জি বলেন বলছি যে যে ক্রেডিট বাড়ানোর কথা বলেছিলেন যেটাতে এটা হচ্ছে পনেরোশো আপ করেছি হ্যাঁ তা এখন হচ্ছে মানে পরবর্তী যে করতে যাচ্ছে তখন আপনার ক্রেডিট গুলো ওরা অনেক কমাই দিচ্ছে ওয়ান টু এরকম করে ক্রেডিট দিচ্ছে আর বেশিরভাগই দেখছি অন করে দিচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে কাজ করেন সমস্যা কি ওখানে ক্যাটাগরি তো 6টা সব জায়গায় কি একই দিচ্ছে মানে এটা হচ্ছে আমি ধরেন দুই তিন মিনিট একটা করার পরে ওইটাতে এক 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 অথবা দুই এরকম করে ক্রেডিট দিচ্ছে হ্যাঁ পরে আবার আরেকটা চেঞ্জ করলে সেটাতে তিন দিচ্ছে বাট কিছুক্ষণ পরে মানে ইউটিউবের সাবস্ক্রাইবার ক্রেডিট মানে পাঁচ ক্রেডিটের নিচে কোনোটাই হচ্ছে পাওয়া যায় না বা রাখে না কি ভাই সব আমি বলেন তো বেশি বুঝেন করতেই দিচ্ছেন না না এই যে আমি যে লাস্ট বললাম যে সবাইকে হচ্ছে কমপ্লিট এক সেট ফেক অ্যাকাউন্ট লাগবে কেন বলছিলাম এই যে ছিল রিজন যে লাইক ব্যান্ড খায়ে যাবেন লাইক দিতে পারবেন না অনেক সমস্যা হবে সমস্যাগুলো এই যে এইগুলা ছিল ইন্সট্রাকশন ফলো করে নাই যে সমস্যা পাইছেন যে মানে ফলো করছে সে ঠিক নিউজ দেখেন দুই হাজার পার্সে ছিল আমি কিন্তু সেটাই বলছি আপনাদের

ব্যান্ড করে দিছে ওটা মানে ফেসবুকে ঢুকতে পারতেছি না রেস্টিকটেড করে আমি বলছিলাম এক সেট মানে টোটালি কমপ্লিট একটা সেট ফ্যাক অ্যাকাউন্ট খোলার জন্য সেম মানে আপনার চেহারা ছবি যা যা আছে সবকিছু দিয়ে হচ্ছে এক সেট ফ্যাক অ্যাকাউন্ট রিজেন্ট বাট মানে একটা অ্যানিমেটেড অ্যানিমেশন ছবি দিছিলাম আর বায়োটাও লিখছিলাম মোটামুটি বা তারপরও দেখলাম হয়ে ইয়া ব্যান্ড করে দিলো

নমস্কার কি বলেন আমি বলসে এমন কে আছেন যার একদমই ক্রেডিট হয়নি আচ্ছা আমি সেনকাং প্রেস করতের নেই বুঝুন নাই কিছু আমি মিদিয়া さん যে ভাইয়া বলেন আচ্ছা আপনি কি করেন ব্যবসা চাকরি না কি করেন আমি স্টুডেন্ট পাশাপাশি একটা মানে অনলাইন বিজনেস আছে আচ্ছা এই আর কি আর কিছুই না আমি হচ্ছে আপনার ড্যাফোডিলে আছি বিএসসি কমপ্লিট করছি আর কি বুঝছে কম্পিউটার সাইন্সে ও আচ্ছা গুড ভেরি গুড যাক তাহলে বেটার ঠিক আছে তাহলে করেন সব গ্রুপগুলাতে মেসেজ দেন আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ইমরান ভাইয়া হচ্ছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে করতে ইউটিউব ভিডিও ওয়াচের যে কাজটা আছে এটাতে তিরিশ সেকেন্ডের ভিডিওটা দেখতে বলছিলাম তারপর হচ্ছে কয়েকটা ইমেজ দেয় যে হচ্ছে রোটেড মিরর ছবি আমি আমি আরো কিছু ইজি প্রসেস আছে ইজি প্রসেস আজকে দেখায় দিব আমি তো গতকালকে শুধু বলছিলাম যে ক্রেডিট গুলা জড়ো করেন এটা কিভাবে আরো কি করা যায় এটা আজকে আরো ডিটেল ঠিক আছে আজকে আরেকটা কাজ দিব আচ্ছা ভাইয়া মানে যেটা হয়েছিল পরে আমার কাছে আসছিল যে ইউ হ্যাভ আর্ন সামথিং তারপর আসছিল যে হচ্ছে আমি যদি ওটার হচ্ছে যেটা রাইট সেই ইমেজটা যদি ক্লিক করতে পারি দেন হচ্ছে আমাকে বোনাস দিবে তো আনফরচুনেটলি অনফরচুনেটলি এটা ভুল গেছে আমি কোনো ক্রেডিট পাইনি হম ওইখানে আর কি মির ওটা মানে সেম দুইটা পিক ছিল এটা করার কথা বলছিল হ্যাঁ যে পিকটা হচ্ছে সেম ছিল সেটার উপরে যদি ক্লিক করতেন মানে ডাবল ছিল একটা পিক সেটা ক্লিক করলে ক্রেডিটটা তখনই দিয়ে দিত ও আচ্ছা আমি হয়তো খেয়ালই করিনি এটা হচ্ছে আপনার ইউটিউব ভিউ এ কিংবা হচ্ছে আহ যে সাউন্ড ক্লাউডসের যে লিসেনিং যে সেক্টরটা আছে এই দুইটাতে কাজ করার সময় আর কি আপনার ওরকম মিরর দেখাবে যে ডাবল ইমেজ আছে কোনটা তো যেটা দেখবেন ডাবল ইমেজ আছে ওটাতে ক্লিক করলে ক্রেডিটটা তখনই দিয়ে দিবে আচ্ছা সবাইকে মেইনলি জয়েন করছে আচ্ছা একজন করে একটু দেখায় যেকোনো একটা স্ক্রিন হচ্ছে শো করি দেখি দেখি কার কি অবস্থা মানে মানে সবচেয়ে বেশি কার হয়েছে সবচেয়ে কম কার হয়েছে এখানে কম বেশি কিন্তু সমস্যা নেই কারো কিছু বলবো না ঠিক আছে কিন্তু মেনলি এটা দেখি আর এটার পজিটিভ বেনিফিট হচ্ছে আপনাদের বলছিলাম এখানে যতগুলা ক্রেডিট ততগুলা হচ্ছে ব্যালেন্স এখন হচ্ছে ব্যালেন্স গুলা হচ্ছে আমি বুঝাবো একটু আপনাদের আচ্ছা কত পেজ দিয়ে 1600 মতো 1544 হয়েছে হ্যাঁ আচ্ছা এই ক্রেডিটগুলা কিসের জানেন আর কেন হচ্ছে আপনাদের বললাম যে যত পারেন কালেক্ট করেন এটা আপনাকেই হচ্ছে কাজে দিবে এই ক্রেডিটগুলা মেইনলি হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কাজে দরকার হয় सपोज আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন বা আপনার ফেসবুক পেজে যারা অনলাইন বিজনেস করে তাদের মানে মেইনলি সমস্যাটা কি জানান যে তারা ট্রাস্টেড কাস্টমার পায় না বা ট্রাস্টেড কাস্টমার গুলা দেখেন আমার একটা পেজে পাঁচশো লাইক আছে ঠিক আছে কথাগুলো খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনবেন আমার একটা পেজে পাঁচশো লাইক আছে আমার একটা প্রোডাক্ট অনেক সুন্দর এটা যদি আমি দেই যে কাস্টমারটা আসবে সে কিন্তু হচ্ছে একটু হলো কনফিউজড হবে বা ই হবে যে এত ভালো একটা প্রোডাক্ট বা এত সুন্দর একটা কোম্পানি বা এত ভালো একটা সার্ভিস কিন্তু তার পেজ হচ্ছে লাইক কয়টা পাঁচশো কারণ এটা কিন্তু একটা ট্রাস্ট ইস্যু আসে ওই যে আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি করবেন এখানে যে আপনি অ্যাডভান্সটা চাইবেন এরকম অনেকেই আছে যে চার পাঁচশো লাইক নিয়ে এসা একটা পেজ খুলে তারপরে এরকম কিছু অর্ডার নেয় নিয়ে হচ্ছে টাকাগুলো ই করে এভাবে কিন্তু হচ্ছে মার্কেটটা নষ্ট করছে কথা ঠিক কি না জি ভাই অবশ্যই আচ্ছা এখানে এই ক্রেডিটগুলা গুলা দিয়ে আপনি হচ্ছে আপনার যে নতুন ব্র্যান্ডটা বেসিক্যালি লঞ্চ হবে বা অলরেডি লঞ্চ হয়েছে একটা এরকম ব্র্যান্ড এই পেজগুলাতে আপনি একদম টোটালি ফেক দশ হাজার বা বিশ হাজার ফলোয়ার হচ্ছে আপনি ওই পেজে জেনারেট করে নেবেন এটা জেনারেট করার দুইটা সুবিধা নাম্বার ওয়ান রিজন দেখেন নাম্বার ওয়ান রিজন হচ্ছে এই প্রত্যেকটা ট্রাফিক হচ্ছে অর্গানিক ট্রাফিক এটা কোনো পেড ট্রাফিক না যেটা আপনার পেজের ভেরিফিকেশন বা মনিটাইজ হচ্ছে প্রবলেম হবে বুঝতে পারছেন কথা আর সেকেন্ড হচ্ছে এখানে আপনার বিশ হাজার লাইক বা ফলোয়ার যদি আপনার পেজে থাকে একটা কাস্টমার দেখে সে স্বাচ্ছন্দ্যে আপনাকে অর্ডারটা দিয়ে দিবে কখনো সে সেকেন্ড টাইম ভাববে না যে আসলে এটা তো ফেক হইতে পারে কথা ঠিক কি না জি অবশ্যই মানে বিজনেসের কনসেপ্টটা কোথায় আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের মেইনলি আমাদের এই ডিজিটাল মার্কেটিং চ্যানেল বা আমরা যে মার্কেটিং ওয়েগুলো করি আমাদের এইগুলো হচ্ছে প্রবলেম এই প্রবলেমগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট কি করি বা অনেকেই বুঝিনা না বা এটা সলভ করতে পারি না এখানে প্রত্যেকটা ক্রেডিট আপনারা কাছে একটা করে হচ্ছে ব্যালেন্স আচ্ছা এই কথাটার মেনি আপনার বুঝায় দিবা আপনারা বলছিলাম যে আমি এই প্রত্যেকটা ব্যালেন্সই আপনাদের হচ্ছে টাকা হিসেবে বুঝিয়ে দিব দেখেন এইখানে আমি নতুন একটা পেজ যদি লঞ্চ করি বা নতুন একটা পেজ যদি বানাই এখানে যদি 1000 আমি যদি বলি আপনার 5000 লাইক দিতে তখন কিন্তু আপনার আপনার কি সম্ভব এর আগে মানে এই ওয়ার্ড এই ওয়েবসাইটটার আগে কি আপনার পসিবল ছিল যে আমি হচ্ছে আপনারা কিন্তু বলছিলেন যে আমরা কিভাবে ফ্রি লাইক গুলা পাইতে পারি এখন আপনাদের ফ্রি লাইকের জন্য আপনাদের এই ফ্রি লাইক গুলা যে অর্গানিক ভাবে আপনি পাবেন আপনাদের তো ওই পেজে পেজে কমেন্ট করতে যায় কয়টা মানুষই কমেন্ট করবে আর আপনাদের ফলো করবে ওইটা বেশি পজিটিভ না এটা বেশি পজিটিভ হচ্ছে একটা জিনিস এখন বাইরে যদি আপনারা বলেন যে বিশ হাজার ফলোয়ার লাগবে এটা কিন্তু আপনার সম্ভব যদি অর্ডারটা বড় অ্যামাউন্ট এর নিবেন কেন নিবেন কারণ এটা অর্গানিক লাইক অর্গানিক লাইকের অ্যামাউন্টটা অবশ্যই এটা বড় হবে ছোট অ্যামাউন্টে নিবেন না সাপোজ মিনিমাম হান্ড্রেড ডলারের নিবেন এখানে মানে একশো ডলার আপনার ইয়ারলি একটা প্যাকেজ আছে এদের এটা যদি আপনারা দুই তিনজন জন মিলে একটা ইয়ারলি প্যাকেজ নিয়ে নেন ওই একটা একটা পেইড অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু এরকম দশটা ই করতে পারবেন দশটা বা আনলিমিটেড হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন বা কয়েন ইউজ করতে পারবেন তার মানে জনের একটা প্যানেলে যদি এরকম একটা পেইড অ্যাকাউন্ট থাকে আপনি নতুন ব্র্যান্ডের জন্য যে ওই যে দুই হাজার লাইক আপনাকে আপনি তো এইভাবে পারতেছেন না আপনারা বলছেন যে আমরা পারতেছি না তাই এটা পেইড যদি নিয়ে আসি তাহলে আমার পেজে কিন্তু মনিটাইজ আসতেছে না আর এখানে টাকাটা কিন্তু খরচ হইতেছে আমাকে পেইড করে লাইক বুস্ট করে কিন্তু নিয়ে আসতে হইতেছে ঠিক না তো এখন এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা আপনার লাইক হচ্ছে অর্গানিক থাকতেছে ব্র্যান্ড আউট ট্রাস্টেড হইতেছে ফ্রি তে চলে আসছে এখন আপনি বাইরের কাছ থেকে অর্ডার নিলেন যে সাপোজ আমি তোমাকে 1000 লাইক দিব তো এখন 1000 লাইক ও যদি পেইড বা বাইরে আপনি যদি বলে আমার পেইড 1000 লাইক লাগবে ঠিক আছে আপনি কি করেন 1000 লাইকে আপনি সাপোজ 20 ডলার চার্জ করলেন ফর एग्जांपल যে 1000 লাইকের যখন 20 ডলার নিব আপনার অর্ডারের যে অ্যামাউন্ট সেটা তো আছেই তার মানে কি ব্যালেন্সটা পুরাটাই আপনার ওকে জাস্ট ফেক লাইকটা দিয়ে ওকে ডেলিভারি করে দিবেন ম্যাক্সিমাম মানে যে পেজগুলাতে বেশি লাইক ওরাও শুধু ওই ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য এই লাইকগুলা দিয়ে রাখছে দ্যাটস ইট নাথিং মোর এই লাইকটা এক ফেসবুক মার্কেটিং কনসেপ্ট ক্লিয়ার সবার এখন আসি হচ্ছে পেইড প্রমোশন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি বলছি যে একটা করে জিনিস শেষ করব আর এটাতে মানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন যে এটা ভাই বুঝি নাই বা এটা কিভাবে করতে হয়

স্কিনটা শেয়ার করেন একটু শোনা যাচ্ছে আমাকে বাইরে বাইরে দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছি সবার একই কাজ দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই কি করবেন আর সবাইকে হচ্ছে নেক্সট ক্লাসের টার্গেট এটা আর এটা প্রুফ হচ্ছে কালকে নাম্বার প্লিজ মাইক্রোফোনটা মিউট করেন মানে প্রচুর নয়েজ এই লিঙ্কটা টোটালটা কপি করেন কপি করে লাইকফুল লাইক আর ওয়েবসাইটে যান সবার একই কাজ আর সবাইকে হচ্ছে একটা টার্গেট দিব এখানে টার্গেটে দেখবো যে আসলে কার টার্গেট বা কার ওয়ার্ডটা বেশি স্যাটিসফাইড বা ওইটা দেখলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনার মার্কেটিং কনসেপ্ট কতটা ক্লিয়ার যদি না থাকে আমি মার্কেটিং কনসেপ্ট নিয়ে হচ্ছে আপনাদের আরো কিছু ক্লাস করব সবাই কি বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা আপনাদের Airtel এর একটা সাইটে হচ্ছে আমরা ই দেখাইছিলাম মেসেঞ্জার এর চেক বা এটা কি আমরা দেখছিলাম মেইনলি জিভাবে তো এটা হচ্ছে কিভাবে করতে এটা কি জানি আমরা মেসেজ গুলো কাস্টমাইজ করে দিতে পারি কিন্তু ওইখানে যেমন একটার পর একটা বক্স আসতেছিল যে কোনো একটা সিলেক্ট করলে আবার ওটার অ্যান্সার আসে আবার কোশ্চেন আসে এটা করতে পারতেছিলাম না কথা বুঝিনা না আরেকবার বললাম ভাইয়া আমাদের বিজনেস ইমরান হোসেন ভাই আচ্ছা দেখি ওয়েবসাইট দেখি এখানে জানতো এটা না তো লাইক ফর লাইক এখানে সাইন ইন করেন তাহলে ওয়েবসাইট কি এটা ছিল আমার তো মনে হয় না তার মানে কি ইমাম তানজিল কি অ্যাকাউন্টই খুলে নাই

আর এখানে কে কতটা কাজ করছে সবাইকে বলছিলাম হচ্ছে আমার রেফারেল ইউজ করে করার জন্য রেফারেল ইউজ করে কেন করতে বলছিলাম এটা যেন আপনাদের আমি দেখাচ্ছি আর ভাই এটার মধ্যে মাঝে মধ্যে পে করে না কেন এটা এটা কিছু সমস্যা আছে আমি এটা নিয়ে কমপ্লিট ক্লাস এখনো শেষ করি না আমার এটা শেষ হোক পরে হচ্ছে এটা নিয়ে যা করছেন আছে করেন এটা আজকে শেষ করব হ্যাঁ ওকে মানে এটা মেনলি কি কি কাজে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আজকে হচ্ছে টোটালটা এটা ডিসক্রাইব করে দিব টোটালি জানলেই তো হবে না এটার ব্যবহার তো বুঝতে হবে তাই না আচ্ছা ওই যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ফলো করে এইখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা করলেন আগের উইন্ডো কাইটা দেন আপনি তো নতুনটা কেটে দিলেন আপনি তো আসলে নতুনটা মনে হয় কাছে নি করেন এটাও কাটেন এই উইন্ডো কাইটা ওই লিংকটা আবার ওপেন করেন ওইটা কাটেন আগের উইন্ডোটা কাটেন আগের উইন্ডোটা কাটেন এটা আপনারটাই তো এখন ঠিক আছে এখন কি পাগলের জন্য মাইক্রোফোনটা মিউট করে দেন ইনস্ট্রাকশন শুনেন আপনি এখানে যাই অ্যাকাউন্ট গুলা করবেন সব কিন্তু ফেক ইমেল ফেক সব ফেক এখানে কিন্তু রিয়েল কোনো ইমেল ইউজ করবেন না কারণ রিয়েল ইমেজে হচ্ছে প্রবলেম আছে মানে এখানে অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো কিন্তু এই যে এই ওয়েবসাইট হচ্ছে নিয়ে নেয় সুতরাং এখানে রিয়েল মানে কনফিডেন্সিয়াল কিছু আছে এই ধরনের কোনো ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করা যাবে না আমি সবাইকে বলছিলাম যে টোটাল কমপ্লিট এক সেট অ্যাকাউন্ট নাও নেই নিজের এই আরেকটা সেট বানানোর জন্য ইমেল ফেসবুক ইউটিউব মানে যা যা আছে সব কমপ্লিটলি এখন ইভেলটা ভাই ফেক লাগবে আর কি আচ্ছা আপাতত এটা দিয়ে করেন সমস্যা নাই কাজ না করলেন কিন্তু মানে ফেকটা কেন বলছি ফেকের রিজন তো দেখলেন ওই যখন কি বললো লাইকের ই দিতে দিতে লাইক ব্লক করে ফেলেছি ইউটিউবের ওয়ার্নিং খাইছে তো জন্য বলছি যে এই ওয়ার্নিং গুলো খাইলে এখন পার্সোনাল ফেসবুক দিয়ে যখন এটা ইউজ করবেন তখন একটা সমস্যা না ওই যে আরে যে না আইডি নেকি সেই আইডি হয়ে গেছে এখানে কাজ করতে হবে কিভাবে এটা আমি আরো আরেকটু একটু ভালোভাবে দেখাই দিচ্ছি আচ্ছা ক্রিয়েট করেন বে এখানে কি টেম্পিเมล ব্যবহার করা যাবে কিเมล না টেম টেম টেমবিเมล যেগুলা না 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 ওগুলো ব্যবহার করতে তবে ট্রাই করে দেখতে পারেন বুঝছেন কেন একটা ভেরিফিকেশন কোড যায় তো ওই কোড যদি ভেরিফি করতে পারেন তাহলে সমস্যা নাই ঠিক আছে এমন কি আছে যে ভাইয়া জিমেইল কিং ভাইয়া হো এরকম ব্যবহার করতে হবে এরকম কোনো ইনস্ট্রাকশন আছে না এরকম তো কোনো ইনস্ট্রাকশন নাই দিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে মেলে যান কপাল মনে আবার পূর্ব আমি মনে আবার সুইচ করতে পারি কেম भैया না আপনার কথা শুনেন না আমার কথা না যারা না শুনে তাদের সাথে টাইকা লাভ আছে উৎকর্ষতে যাবে ভাই নিবতন তো তো আসে না মেলে মিলে আসে স্যামবক্সটা দেখেন সবগুলা বক্স খুঁজেন অল ইমেল দেখেন আর মেইল ঠিক আছে কিনা একটু ভালো করে দেখেন রিলোড দেন আবার রিফ্রেশ করেন ভাই স্প্যাম চেক করে দেখেন সবগুলাই চেক করে দেখেন সবগুলা লিস্টে রিলোড দেন রিলোড দেন এই যে কোডটা খালি দেখেন কত সেভেন নাইন কত কত এই কোডটা মুখস্থ করে রাখেন ওইখানে যায় খালি বসায় ভেরিফাই করে নেন জানো এখানে এই যে ভেরিফাই লেখা আছে

আচ্ছা এখন হচ্ছে ই করেন লগ ইন করেন অ্যাকাউন্টে আচ্ছা অটোমেটিক লগ ইন হয়ে গেছে না এখন এখান থেকে ক্রেডিট কিভাবে ই করবেন বাকিটা হইতেছে ই করতেছি আমি দেখাইতেছি ই করেন অ্যাড ম্যানেজ পেজেসে যান এখানে ফেসবুক ফলোয়ারে আসেন ফেসবুক ফলোস আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটা নিয়ে আসে সবার একই কাজ ঠিক আছে সবার তো ভালো করে দেখে নেন পরে আমার আবার বারবার ফোন দিয়েন না তো মনোযোগ দিয়ে দেখেন কাজ করতে বলতেছে আগে দেখেন কোনটা নিয়ে আসছেন এটা কেন রে ভাই পেজের একটা লিঙ্ক দিচ্ছি না এই লিঙ্ক দিয়ে আমি কি করব লাইক ফর লাইক লাইক ফর লাইক এর লিঙ্ক দিয়ে কি করব একটা ফেসবুক পেজের লিঙ্ক দিছি বেশ শেষ যেটা দিবেন ওটা নাকি ধরো দাঁড়ান আমি আবার দিতেছি সবাই এই লিঙ্কটা যার যার গ্রুপে দিয়ে দেন সবার কাজ একটাই ঠিক আছে যারা করবেন না আমি তো হচ্ছে কালকে এটা আপনাদের কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাটেন্ডেন্স নেই নেই ক্লাস মার্ক বা এইগুলো নিয়ে কথা বলিনি যারা ইনকমপ্লিট করবে তা আমি হচ্ছে তাদের সাথে ওইভাবে ই করবো এটা কন্টিনিউ করব তাই এখানে এটা না এটা না এটা না চ্যাট বক্সে আসেন দেখেন একটা লিঙ্ক দিছি নিচে আসেন নিচের লিঙ্ক বাই নিচের লিঙ্ক কপি করেন এইটা মানে দুইটা লিংক আর হ্যাঁ এইটা আচ্ছা ভাই আপনি যে মনে হয় একটা পেজের লিংক দিলেন এটা আর এটা তো একটা পেজ সবাই পাঁচ ক্রেডিট করে ই করবেন সবাই ই দিবেন লিঙ্কের সাথে এখানে ক্রেডিটে সবারই কাজ একটাই সবাই ফাইভ ক্রেডিট করে এখানে দিবে এখানে দাঁড়ান এখানে লিঙ্ক ডেসক্রিপশন আছে ঠিক আছে লিঙ্ক ডেসক্রিপশনটা হচ্ছে লিখবেন যে এখানে সর্বোচ্চ ম্যাক্স ই যেটা আছে ক্রেডিট এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্রেডিট হ্যাঁ এই জায়গায় একটা হচ্ছে আপনার একটু মার্কেটিং করতে হবে মানে ওদের মার্কেটিং সাইটে আপনার আর মার্কেটিং করতে হবে এই মার্কেটিং টা হলো পরে দেখাইতেছি ভাই একটু শেষ করতে দেন আমারে আচ্ছা লিঙ্ক ডেসক্রিপশনে এখানে একটা মার্কেটিং ওয়ার্ড দিবেন এই ওয়ার্ডটা হচ্ছে এরকম যে গেট টোয়েন্টি ফাইভ ক্রেডিট বোনাস ঠিক আছে মানে সবাই আপনি এখানে বরাদ্দ দিছেন পাঁচ ক্রেডিট এখানে সবাই কিন্তু আপনি যখন ক্রেডিট গুলো নিতে চান তখন কিন্তু এত পড়ার টাইম নেই যখন একটু বোনাস লেখাটা চলে চোখে আসবে তখন কিন্তু এটা আর পুরা পড়বেন না মানে তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে তারপর বসে থাকবেন আপনি কিন্তু পাইবেন হচ্ছে পাঁচ ক্রেডিট কিন্তু ওই ওয়ার্ডটার জন্য সে কি করবে ইনস্ট্যান্ট ওটা ভালোভাবে ক্লিক করবে আর ফলোয়ার গুলা এসিওর হবে বেশি নিশ্চিত হবে বেশি তাহলে এখন এখন এখানে দেখি কে কি টাইপের ওয়ার্ড গুলা নিতে পারে মানে আপনাদের হোমওয়ার্ক আর কে কি টাইপের ওয়ার্ড গুলা দিয়ে কতগুলা পেজে হিট নিয়ে আসতে পারে এটা হচ্ছে আমি কালকে ক্লাসে চেক করব এটার উপর ভেরি করে হচ্ছে মার্ক আমি কালকে ডিস্ট্রিবিউট করব আপনাদের এখানে মিনিমাম এক এক জনের হচ্ছে 300 ক্রস থাকে মিনিমাম যেন 300 হিট ওয়েবসাইটে আসে আর এটা কিভাবে মানে প্রপার সেট করতে হবে এটা দেখাই দিতেছি সবাই একটা সিস্টেম ফলো করবেন অথবা এই যে নিচে লিঙ্ক ডেসক্রিপশন এটা হচ্ছে আপনাদের মেন টাস্ক আপনারা কি টাইপের ওয়ার্ড ইউজ করে এখানে মার্কেটিংটা টা করবেন লিঙ্ক হচ্ছে ওইটাই থাকবে আর এখানে আমি কি কি ভেরিফাই করবো ওইটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেন আমি এটা শেষ করার পরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে পরে করবেন আগে যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নোট করে রাখেন আচ্ছা এখানে তেমন আর কোনো কাজ নাই এখানে ই আছে আপনার এখানে লেখা আছে নিচে হচ্ছে নো লিমিট ক্লিক করেন আচ্ছা এখানে ডেইলি ক্রেডিট আর হচ্ছে আহ টোটাল ক্রেডিট এখন ডেইলি ক্রেডিট টোটাল ক্রেডিট এরকম ভাবে সবাই মানে টোটাল ক্রেডিট সবাই 1500 সেট মানে এটা হচ্ছে কম্পালসরি যে সবাই 1500 ক্রেডিট ফিক্সড এই করেন সিলেক্ট করেন এখানে টিক দেন দি হচ্ছে টোটাল ক্রেডিট লিমিট 1500 দেন এটা হচ্ছে সবার ফিক্সড ভ্যালু মানে লিংকটাও ফিক্সড এই টোটাল ক্রেডিটটা হচ্ছে সবার ফিক্সড এখন হচ্ছে সেভ করেন সেভ করছেন এখন এই যে সাবস্ক্রাইবারের নিচে দেখেন জিরো লেখা স্ট্যাটাস দেওয়া আছে ঠিক আছে এখানে আপনার কতগুলো হিট পড়ে ঠিক আছে এটাই হচ্ছে আমি কাউন্ট করব এখানে যেন সবার হিট মিনিমাম 300 ক্রস হওয়া চাই আর এখানে একটু বলে রাখি এই ক্রেডিট গুলো যত বাড়ায় দিবেন তত দ্রুত আপনার হিট হিটগুলা হিট চলে আসবে আপনাদের টার্গেট হচ্ছে 300 করে সবাই মিনিমাম লিমিটেড এখানে যে ডেইলি লিমিটটা ছিল সেটা কি দেওয়ার দরকার আছে নাকি থাকবে না 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 ডেইলি লিমিট দেওয়া দরকার না আপনি টোটাল 1500 লিমিট দিয়ে এটা লিখে দিবেন আপনার এক ক্রেডিটে এখানে যে 30 আমি যে যে 2000 ক্রেডিট জমা করতে এখানে 1500 ক্রেডিট আমরা হচ্ছে এখন ইউজ করব ইউজ করে দেখব যে অ্যাকচুয়ালি ওয়ার্কিং কিনা আচ্ছা ইমাম ভাই হচ্ছে পেজের ইটা বের করেন ওই লিংকটা বের করেন পেজের লিংকটা আরেকটা ট্যাবে ওপেন করেন আমি এইখানে কোনো কাজ না ঠিক আছে কাটছেন কেন না এখন নিচে আসেন দেখেন পেজে কত লাইক আছে তেরোশো কত

মানে এটা হচ্ছে আগে একটা স্ক্রিনশট নেন নিয়ে হচ্ছে দেখেন যে তেরোশো পঁয়তাল্লিশ আছে আপনার ক্লাসে তিরিশ জন আছেন তিরিশ জন মানুষ দেখেন এই ম্যাটটা যদি আপনারা কমপ্লিট না করতে পারেন তাহলে হচ্ছে মানে মার্কেটে কিন্তু সবাই কাজ পারে বা ই করে এগুলা চা পচা ঝাল লেভাই হবে না আপনাকে হচ্ছে প্রুভেন্ট কিছু স্কিল শেয়ার করে দেখাইতে হবে আপনার রিয়েল মার্কেটে কথা ঠিক কিনা আর এটাই হচ্ছে তারা বেস্ট প্লাটফর্ম আপনি যদি না পারেন আমি আপনার আরো হচ্ছে টেকনিক দিব আরো ইজি হয়ে আছে সেইগুলোও দিব আগে আপনি এই জায়গায় প্র্যাকটিস করেন ঠিক আছে তো যারা হচ্ছে এটা কমপ্লিট করবে না ই করবে না প্লিজ আমারে ডিরেক্ট বলে দিবেন আর ক্লাস যদি ভালো না লাগে সেটাও বলবেন আর এমনিতেও ভালো লাগতেছে না আমার আমি কি যে ভাই এখানে তো আমি আমার পেজের লিংকটা শেয়ার করে দিতে পারি এখনি আপনার পেজের না এটা হচ্ছে এই পেজেরই দিবেন এটারই দিতে হবে এখানে আমি আপনার এখানে 300 ওই যে ই লাইক ফর লাইকে যান ভাই তাইলে তো আমার কার্ড ক্রেডিট গুলো চলে গেল এই পেজে লাইক আসলো কিন্তু আমার ক্রেডিট তো চলে গেল না আমি যদি আপনাকে প্রুফ দেখানোর কথা থাকে তাহলে তো মনে করেন আমি আমার স্ক্রিনশটটা এখন নিয়ে রাখছি আবার পরবর্তীতে আমার হিট হিটের ওখানে তো আমার আমার আইডিতে আমার প্রোফাইলে আমার হিট গুলো তো আপনি দেখতেই পাচ্ছেন আর আমি যদি পরবর্তীতে আমার লাইক গুলো শো করি যে আমার ফার্স্ট এরকম ছিল পরবর্তীতে এতগুলো লাইক আসছে সে প্রুফটা যদি দেখাই দিই তাহলে তো প্রবলেম নেই আমার হচ্ছে কি দিতে হবে আপনাকে বললি ওই ওয়েবসাইটে হচ্ছে আমি ভিজিট করে দেখব 300 হিট আছে আর এখন হচ্ছে আপনাদের যে পেজ সবার তো 1345ই থাকবে সবাই হচ্ছে এখানে ই করবেন ওইটা একটা স্ক্রিনশট দিয়ে সবাই হচ্ছে এটা ইউজ করবেন ইউজ করার পরে আমরা কালকে ক্লাসে হচ্ছে এটা অ্যানালাইসিস করে আমি আপনাকে বাকি যে মানে কাহিনীটা মানে এটা কেন কিভাবে কি এখানে আরো হিস্ট্রি আছে এটা হচ্ছে কালকে বোঝাবো পনেরোশো কেডিট এমন মনে করতেছেন মনে হয় খুব আহামরি কিছু এটা মনে হয় কিনছেন এখানে যে কি আর সিস্টেম বা টেকনিক আছে ক্রেডিট গুলা ফ্রিতেও আপনাদের আমি কালেক্ট করার ব্যবস্থা করতেছি বিষয়টা হলো যে এটা তো অন্য পেজের লিঙ্ক করা যেত নাকি মানে লাইক আমি এটা হচ্ছে এই এটা হচ্ছে কেন দিতে বললাম এটা দেওয়ার হচ্ছে রিজন আছে এই পেজ হচ্ছে বায়ার আমার অর্ডার দিছে এই পেজ হচ্ছে ফলোয়ার চাইছে ই তিরিশ 30000 ফলোয়ার চাইছে এখন আমি যদি বইসা বইসা এখানে ক্রেডিট বানাই তাহলে বুঝেন অবস্থা কি হবে আপনাদের সাথে ক্লাস করার সময় থাকবো আমার ক্লাসগুলা মিস হয়ে যাবো হয়তো অর্ডার কমপ্লিট করার আমি ক্লাস হ্যাঁ হ্যাঁ বিষয়টা আপনি লাইভ দেখেন যে আমরা একটা মানে লাইভ একটা অর্ডার হচ্ছে আমরা কমপ্লিট করি আমাদের টিম নিয়ে আর আপনারা কাজগুলোও দেখেন যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্কিং কিনা ঠিক আছে মানে একটা কাজ আপনি আমার করে দিলেন এটা আপনার লাইফটাইম শেখা হয়ে গেলো নেক্সট টাইম আর এটা করা দরকার নাই এটা আপনি আজীবন ইউজ করে খাইতে পারবেন আমার সিস্টেম হলো এরকম আমি আপনাদের একটা কাজ দেখাবো যা দেখাব 100% 100% কমপ্লিট করবেন আপনি লাইভে ওই কাজটা করে আজীবন খাবেন এরকম সবার কিন্তু পাঁচ ক্রেডিট করে দেওয়ার পরেও সবার কিন্তু তিনশো হিট আসবে না নরমালি হিসাব কি যে আমি যদি পাঁচ ক্রেডিট করে দেই তিনশো হিটে পনেরোশো ক্রেডিট আর টোটাল লিমিট দিয়ে রাখছি পনেরোশো ক্রেডিট এখন এইটাই হচ্ছে আমরা কালকে কাউন্ট করব যে এখানে কতগুলা হিট কার প্রোফাইলে আসছে আসার পরে এখানে পেজে লাইক আসলে কি পরিমাণ বাড়ছে বুঝছেন তারপর দেখবো এটা আসলে অর্গানিক না কি আর এটা হচ্ছে কিভাবে ই করছি এটা হচ্ছে আমরা এগুলা কালকে না আপনার তো দেখাইতেছি মনে করতে মোহর হয়ে গেছে কত পরিষ্কার করলে পাবেন সেটা তো বুঝতে হবে আপনি কি এখন জানেন যে পনেরোশো ক্রেডিট দিয়ে কতগুলা লাইক আসবে এখানে আমি বলি লাইক আমি আপনাদের ক্রেডিট গুলো হচ্ছে মিস হচ্ছে বা মিস হয় কি না তা আপনাদের যদি মিস হয় তাহলে কি মানে আপনি যেরকম মানে দিয়ে রাখছেন আপনি আরেকজনের লাইক দিতেছেন আপনার ক্রেডিট মিস হইতেছে তা আপনারটা দেখে আসলে কত পার্সেন্ট ক্লিকের পরে কি পার্সেন্ট রেজাল্ট আসে এটা তো আপনার বুঝতে হবে সাপোজ পনেরোশো ক্রেডিট এখন তিনশো হিট না আসা মনে করেন আরো কম আসলো বা আরো বেশি আসলো তখন কি করবেন এখন তিনশো হিটে আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে আপনার এই লাইকগুলো আসছে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন যে আপনার এই হিসাবে কতগুলা লাইক আসে বা কি ভাই বিষয়টা হলো এটা তো আপনি দেখাবেনি সমস্যা নাই আর হচ্ছে ওইটা যে কোনো পেজের লিঙ্ক থেকেই করা যাবে ব্যাপার না তবে হচ্ছে কথা হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি মানে আপনার কাছে আমরা সবাই মিলে করে দিবে এটা হচ্ছে ব্যাপার তাই তো ব্যাপার না এটা ঠিকঠাক করে দিলেও এটা হচ্ছে ব্যাপার সবাই মিলে কাজটাও করবেন কাজটা শিখবেন এই জিনিসটা শিখা হয়ে গেলে আপনি যে কোনো ইউটিউব চ্যানেলের আপনার মনিটাইজ ফেসবুক পেজের মনিটাইজ লাইক সাবস্ক্রাইবার মানে মনিটাইজ আপনার কাছে ওয়ান টুর ব্যাপার বুঝছেন এখন এটা প্রসেস তো আর বাকি আছে এখন আমাদের যদি ওইদিকে ফোকাস করতে এই অর্ডারে ফোকাস করতে বলেন তাহলে কিন্তু আপনার দিকে আমি ফোকাস করতে পারব না আমি আপনারে কিন্তু ওই ফেসবুক টেসবুক গুড়ায় যায় একারে ই মাইক্রো ওয়ার্কারে চিপাই না ফালায় দিয়ে দেব ওইটাই বেশি করবেন ওটা করবেন তাই না এই খেলা তো ওটাই এখন হচ্ছে কি ই সবাই কি ই তো নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা বুঝছি ইমরান ভাই না ভাই এটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি কারণ আমরা কি ওই যে ক্যাম্পেইনটা রান করাবো সেটাই তো এখনো দেখি নাই আপনারা বললাম আপনি বললেন পরে তো এটা একটু দেখাই দিয়েন আবার কিভাবে রান করাবেন এখন লাইক ফর লাইকে যান ইমরান ভাই বলেন যে ওই যে হিটের বিষয়টা ওইখানে হিটের যে অপশনটা ওইটা তো বুঝলাম না বিষয়টা ওইখানে সাবস্ক্রাইবার মানে আপনার পেজে সাপোজ আপনি আরেকজন একটা লাইক দিতেছেন লাইক দিলে আপনার তো পাঁচ ক্রেডিট দেয় তাই না আপনার এখান থেকে কিন্তু পাঁচ ক্রেডিট দেয় আপনি কিন্তু আমার যে পেজ দিছেন ওই পেজেও কিন্তু একই অবস্থা কেউ যদি লাইক দেয় তাহলে আমার এখান থেকে পাস ক্রেডিট কনবে আর একটা লাইক পাইছি মানে কি আমার এখানে হিটের এখানে একটা হিট উঠবে বুঝছেন মানে লাইক পাওয়া তো হিট এখানে হ্যাঁ যতটা লাইক আসবে ততটাই হিট এখন সবগুলা হিটে লাইক আসে না আপনারও তো তাই তাই না আপনি তো লাইক দেন মানে কি হিট হয় তারপর আপনি ব্যালেন্স পান না কিন্তু হিট ঠিকই কাউন্ট হয় হয় কি না এখন মানে একটা ম্যাথ আছে তো এখানে সিম্পল তো একটা ম্যাথ করতে হবে যে আসলে কতগুলা হিট যদি পরে এখানে কতগুলা লাইক আসবে এখন অনেকে যেহেতু ফেক লাইক আর আপনারাও কি করেন মাঝে মাঝে কাজ করার সময় লাইক দেওয়ার সময় ফলো দেন আবার আনফলো দেওয়া ইচ্ছা করেন এরকম হয়েছে না তো এটা তো আপনার বুঝতে কোন কি পরিমাণ রেসিউ তে আপনার ক্রেডিট কার্ড আর কিভাবে ট্রেন শিউর করতে পারবেন আর ক্রেডিট এরকম বলেদের মতো আস্তে আস্তে যোগাড় না করে খুব দ্রুত কিভাবে নিতে পারবে যাদের বেশি আছে তারা এখনই তাহলে কয়েকটা করে দেখেন আমরা ওইটা করি সেটা এখানে এই দিকই ইমাম বাই হচ্ছে ই করবেন আর সবার ওই কাজই একটাই ই করেন ওই ম্যানেজ পেস লিস্টে যান লাইক ফোর লাইক সবাই দেখেন কাজ একটাই ইমাম ভাই কে আছে ওইখানে যান এই যে লাইক ফোর লাইকে যান উপরে হচ্ছে ম্যানেজ পেজে যান উপরে উপরে আসেন উপরে উইন্ডোটা হ্যাঁ আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস জানেনি না নতুন থেকে শুরু করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস তো জানেনি আর না জানলেও হচ্ছে আজকে আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি আজকে বা কালকে দিব পরে দেখে নেন আর নেক্সট টাইম হচ্ছে কাউকে যদি এই ওয়েবসাইট সম্পর্কে বলে ন ওই আমার ভিডিওটা হচ্ছে সাজেস্ট করে দিন যে এই ভিডিওটা দেখে হচ্ছে কাজ করে নাও মেনলি আমার থিঙ্কিং হচ্ছে সবাই এটাতে উপকার পাক কারো যাতে ক্ষতি না হয় আর এটা হচ্ছে আপনাদের জন্য ভালো ফর এক্সাম্পল এখানে আপনার প্রোফাইলে যদি পরবর্তীতে আপনি দশ হাজার ফলোয়ার বানায় রাখলেন বায়ার যখন আপনার নখ দিবে আপনি প্রোফাইলটা যখন ওরে দেখাবেন যখন দেখবে দশ হাজার ফলোয়ার তখন ভাববে যে না সে অবশ্যই কিছু জানে ঠিক কিনা ফেক না রিয়েল এটা তো জাজ করার পাওয়ার তার নাই তার আছে কথা বলেন না কেন ফেক রিয়েল কে আমি আপনার ফলোয়ার কতজন ফেক কতজন রিয়েল কতজন পাওয়ার আমার কাছে আছে তো এইটাই আপনার প্রোফাইলে যদি এখন 10000 ফলোয়ার থাকে বায়ারে নক দিয়ে যখন আপনি দেখবে হাজার ফলোয়ার তখন কিন্তু আপনার সাথে ওই ওয়েট নিয়েই কথা বলবো বুঝছেন বিষয়টা কি বলছি জি ভাই ভাই ছিল ভাইয়া যে মার্কেটিং এর কথাটা বললেন যে কি কি রকম পারেন হচ্ছে দেখবো মানে ওখানে কি লিখবো মানে বুঝতে পারতেছে যে মার্কেটিং আমি বলে দিলাম এটাই তো আপনার হচ্ছে কাজ যে আপনার ইউজ ইউর ব্রেন আপনার মেধাটা কতটা ওইখানে ইউজ করবেন আর ওইখানে যে ওয়ার্ডটা দিবেন ওই ওয়ার্ড মেসেজটা হচ্ছে আপনার মার্কেটিং মেসেজ যেন কি ওই ওয়ার্ডটা পরে দ্রুত আপনার এটাতে ক্লিক করে এটাই বুঝছি নাকি বুঝিনি না আমি আমার প্রশ্নটা বলি প্রশ্নটা হলো যে আমি বুঝতে পারছি যে এমন ভাবে আমাকে হচ্ছে মার্কেটিং করতে হবে যাতে আমার এই কাজটা করতে আরেকজন আগ্রহী হয় আরেকজন যাতে আমি যেভাবে লাইক বা কমেন্টের কাজগুলো যখন বোনাস পেলে কাজগুলো করতে যাচ্ছে ঠিক সেভাবে যাতে আরেকজন উৎসাহিত হয় করার জন্য বাট মানে কাজটা কি দিচ্ছি আমি যে আমাকে লাইক দিয়ে দাও ফলো বাড়া দাও আমার প্রশ্ন কি ক্লিয়ার আপনি মনে হয় আমার আনসার বা আমার কথাগুলা ক্লিয়ার করেন আমি আপনার কি বলছিলাম যে নতুন কোনো বিজনেস যদি কেউ লঞ্চ করে নতুন যদি বিজনেস কেউ লঞ্চ করে বা আমার সাপোজ আমার নতুন একটা বিজনেস এখন এখানে আমার দশ হাজার লাইক লাগবে এখন ইনস্ট্যান্ট যদি এটা পেড করি তাহলে অনেক টাকা লাগবে আমি কিন্তু এখানে এই দশ হাজার লাইক কিন্তু এইভাবে দিতে পারতেছি তার এখন এখান থেকে লাইক যে দিব এটা রেশিও কিভাবে আসতেছে এখন অর্ডার তাইলে আপনি বলেন তাইলে এখন এটা আপনাকে কি অর্ডার দিবে তাইলে অর্ডারটা কি হইতে পারে এতগুলো ফলো লাগবে অথবা লাইক লাগবে এক্স্যাক্টলি তাই আপনার বলবে যে আমার পেজে দুই হাজার ফলোয়ার লাগবে বা লাইক লাগবে অথবা বলবে যে আমার ইউটিউবের মনিটাইজ লাগবে জি ভাই আমি বা যে আমার পেজ বা আমার এই আমার ভিডিওতে এত হাজার ভিউ দিয়ে দাও বা এত এত ঘন্টা হচ্ছে ভিডিওর ওয়াচ আওয়ার কালেক্ট করে দাও অর্গানিক ওয়াচ আওয়ার এটাই হচ্ছে জিনিস মানে এই ওয়েবসাইটটা টোটাল আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলের ছোট ছোট যে সমস্যাগুলা এখন এই লাইক অর্গানিক ফেক এটার ক্যালকুলেশন রেশিও এটা হচ্ছে নেক্সট ক্লাসে কারণ আপনারা পেজগুলা কালেক্ট করতে আজকে হচ্ছে ইউজ করবেন কিভাবে সেটা দেখাই দিতেছি এখন কালকে হচ্ছে এটার আপনার রেশিওটা আমি বুঝাবো যে এটা কত কুলা ক্রেডিট যদি আপনার থাকে সাপোজ আমি এক হাজার ফলোয়ার আপনার কাছে চাইলাম এখন এক হাজার ফলোয়ার কালেক্ট করতে আপনার কতগুলা লাইক দেওয়া লাগছে বা হিট দেওয়া লাগছে এখানে মিনিমাম রেশিও পনেরোশো কেন বলছি এখানে অবশ্যই রিজন আছে এটা কালকে বলবো এখন যারা মানে রিয়েলি এক্সপেরিমেন্ট করতে চান এখন এখানে যদি কাজ না করেন এক্সপেরিমেন্ট না করে বাইরকে একটা কমিটমেন্ট দিয়ে দেন তখন কিন্তু আপনার এখানে কাজ বের করা অনেক কষ্ট হয়ে যাবে আপনি যদি বুঝেন যে না একটা আন্দাজ করতে বলেন সাপোজ যে এই দুইশো ক্রেডিটে আমি তিরিশটা ফলোয়ার পাবো নিশ্চিত এরকম একটা ম্যাথ সিম্পল ম্যাথ যদি আপনার কাছে থাকে তাইলে হচ্ছে আপনার বায়ারের টার্গেট ফিল করতে আপনার সময় নিয়ে চিন্তা করতে মানে এটা কোনো প্যারাই হবে না

ওই দুই তিন ঘন্টা বা ই করলেই যেটা আমি চাইছি সেটা পাওয়া যাবে কোনো ব্যাপার না এখন আপনি আমাদেরকে কয়েকটা ইয়াও দেখায় দেন মানে কেমনে কি হবে লাইক বাড়াইতে হবে লাইক বাড়াইতে হবে এখন পেজ অ্যাড করা দেখাইছিলাম যে এড এন্ড ম্যানেজ পেজেস ঠিক আছে জি জি এড এন্ড ম্যানেজ পেজেস এখানে সবাই যাবেন গিয়ে হচ্ছে দিবেন ফেসবুক ফলোস বাম পাশে দেখেন ইমাম ভাই কই নিচে ফেসবুক ফলোসে যাবেন ঠিক আছে ফেসবুকে ফলো যাওয়ার পরে সবাই নিচে আসবেন একবারে আসার পরে ওই যে আমি যে পেজের লিংকটা দিছি না এই লিংকটা হচ্ছে এখানে দিবেন আর নিচে আপনি একটা মার্কেটিং ওয়ার্ড ইউজ করবেন যে এমন একটা ওয়ার্ড ইউজ করবেন যেন আপনার লিংকটা দ্রুত ক্লিক করে আর এখানে ক্রেডিট লিমিট হচ্ছে পাঁচ কম বেশি করা যাবে না আর আপনার টার্গেট হচ্ছে কি এখানে ওই যে সাবস্ক্রাইবের জায়গায় ওই যে ওনার দেখেন অলরেডি ছয়টা হিট চলে আসছে আচ্ছা আপনি এখন ফেসবুকের প্রোফাইলে জানতো আই মিন পেজের মধ্যে জানতো দেখেন ছয়টা হিটে দেখেন সাবস্ক্রাইবার ছয়টা চলে আসছে এখন ফেসবুকের প্রোফাইলটা রিলোড দে দেখেন দেখে লাইক কি পারছে কিনা তেরোশো পঁয়তাল্লিশ ছিল তাই না দেখেন ছয়টা হিটে তারা কতগুলা লাইক আসছে

এই টাকা হচ্ছে এটাই এখন আপনি যদি আজকে দুই হাজার ক্রেডিট রাখতেন আপনি লোকালি মার্কেটিং এ আপনার বন্ধু বান্ধবী বলতে পারতেন যে তোর পেজে আমি দেয় দুই হাজার লাইক নিয়ে এসে দেয় অনেকেই বলে যে লাইক বুস্ট করব। ঠিক আছে লাইক বুস্ট করতে কত দশ ডলার দশ ডলার টাকা কি এক হাজার তুমি টাকা আপনি কি টাকাটা নিবেন আর একটা আর একটা এখান থেকে একটা ধাক্কা দিয়ে দিবেন প্রত্যেকটা ক্রেডিট কি এখন আপনার কাছে মানে ব্যালেন্স বা পয়সা টাকা কি হাতে পাইছেন জি এখন এটা তো ফেসবুকের জন্য হইল তাহলে এই ফেসবুকে লাইকের জন্য আর ইউটিউবের সাবস্ক্রাইবের জন্য তাহলে ইউটিউব লাইক সাবস্ক্রাইব ওইগুলার জন্য শুনেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে এটা হচ্ছে একটা এটাতে শুধু ফেসবুক লাইক ফলোটা এখানে আরো কি কি করা যায় এগুলা পরে অ্যাডভান্স হবেন না আমি যেটুকু যেভাবে দেখাই যান তাইলে হচ্ছে পাবেন মানে রিয়েলি যদি আপনি মার্কেটিং এ যদি আপনার ব্যালেন্সই সব খরচ হয়ে যায় তাইলে আপনি মার্কেটিং কি করবেন বুঝেন নাই

কেউ নাই ও এটা কে ইমাম ভাই শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ জি ভাই বলেন হিন্দিটা আর একবার দেন জি ভাই যে লিঙ্কটা বের করছিলেন ওইটা একটু বের করেন দেখি কোন লিঙ্কটা ওই যে একটা ফেসবুক পেজের লিঙ্ক বের করলেন না ও আচ্ছা ওটা আমার ভাই পেজটা বের করেন করে রাখছেন পেজ ভালো লাগছে ওইটা নাকি দেখি তো পেজটা কেমন এটা না ওই যে আরেকটা দিলেন না দিস কাই কি জানি মিස්ටাগন ভাই ওটা তো ভাই একটু আগে কেজান দিছিল ওটা মানে নিউ নিয়ে ওপেন করলাম দেখছিলাম যে ওটা কি আর কি বের করেন ওই লিংকটা আচ্ছা ভাইয়া আমার যে আইডিটা ডিসেবল হয়ে গেছে ওই জিমেইল যে কি আর ফেসবুক এখন ওপেন হবে না ওটা আর ওপেন হবে না মানে রিকোয়েস্ট করা যাবে এগুলা পরে আমরা হচ্ছে ডিজেবল ট্রাভেল শুট এগুলা সমস্যাতে পরে আর বাকি হচ্ছে কিভাবে কাজ করব কাজ শিখি এখন কাজ করতে যাওয়ার পরে তো অবশ্যই সমস্যা পড়বেন তাই না এখন যে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো আমি অ্যাডভান্স কিছু বলে দিব আর আপনাদের যা আছে সব সলভ করে দেব হ্যাঁ ভাই এইটা লিংক যেটা বলছিলাম দেখি পেজটা সুন্দর করে দেখান তো পেজটা কেমন হইছে দেন বলেন তো বলেন পেজে কিছু মিসটেক খুঁজে বের করে বলেন মিসটেক একটু আছে ভাইয়া হ্যাঁ মিস্টিকে বলে একটু ধরায় দেন লোগোটার এই এটা ঠিক করা হচ্ছে এটা ঠিক করা হচ্ছে এখানে কি করা যায় আসলে একটু বলেন তো আরে ভাই এই যে আপনার ইটা দিবেন আপনার কি বলে জিগ এই যে গোল গোল চিহ্নটা দেন এটা আপনার এই ইটার সাথে যায় না भैया এটা একটু উপরে দেয়া লাগবে না হলে একটু এই মাঝে এর মাঝে যে ওটটুকটু নামান লাগতে আরকি কি হ্যাঁ যখন কোন ফেজ এতে দেখা হবে তখন সবটা দেখা যাবে না নিচেটা দেখাই যাবে না যে নামটা দি স্কাইগোল যেটা যতকালি এইগুল দেখা যাবে সম্পূর্ণ লোগো আসবে না হ্যাঁ লোগো আসবে কিন্তু এই যে ব্যানারে যে লেখা আছে এই ব্যানারটা পুরোটা আসবে না আসবে মাসখানা দেওয়া হয় নাই তো এই যে এখানে মানে মেইন লোগো হচ্ছে ওই যে ইগলের যে চোখ আছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর নিচে হচ্ছে এটা ব্র্যান্ড নেম যেরকম অ্যাপেল অ্যাপেল লিখাও একটা ব্র্যান্ড আবার হচ্ছে কি অ্যাপেলের লোগো কিন্তু একটা ব্র্যান্ড বুঝছেন জি জি এই হচ্ছে ঘটনা আর এই বিজনেস হচ্ছে ইনশাআল্লাহ শুরু করছি হয়তো এই বিজনেসের জন্য ডিজাইন দেওয়া লাগবে আমার তাহলে এটা এই কি ভুল আছে তাহলে আমরা তো ধরতে পারলাম না এখানে যে ভাই কি আছে আমি মানে লাস্ট ক্লাসে আপনাদের সাথে একটা কনসেপ্ট শেয়ার করেছিলাম কেউ এটাতে ইন্টারেস্ট হল না এটাতে কি হচ্ছে নেক্সট দেখবেন ঠিক আছে কনসেপ্টটা বলছিলাম আপনাদের তাই না ওইটা হ্যাঁ

সবারকে কে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক বুঝতে পারছি আর সবাই হচ্ছে এখানে দুইটা পেজের লিংক দেওয়া যাবে না দুইটা পেজের লিংক যদি দেই আচ্ছা এখানে দেখেন লিংক কিন্তু উনি অ্যাড করছে অ্যাড করার পরে এখানে আপনার কাজ হচ্ছে অ্যাড নো লিমিট লেখা আছে না নো লিমিটের জায়গায় ক্লিক করে অ্যাক্টিভের নিচে নো লিমিটের জায়গায় ক্লিক করে এখানে টোটাল ক্রেডিট সবাই পনেরোশো দিবেন এই যে এখানে টোটাল ক্রেডিট পনেরোশো আর হিট হইতেছে আপনার পার ক্রেডিটে কস্ট হবে আপনার ই করে যাবে পাঁচ করে যাবে তার মানে কি টোটাল তিনশো এখন তিনশো হিটে এই যে ওনার হচ্ছে ছয়টা আসছে এখন তিনশো হিটে কি আসে না সেটা এটা পরে আর এখানে লোকাল এই যে দেখেন ওয়ার্ল্ড টার্গেটটা হচ্ছে ওয়ার্ল্ড ঠিক আছে যেহেতু এটা বাইরের এটা ওয়ার্ল্ড হইলেও আমার তেমন কোনো সমস্যা নাই আর এখানে আমি যদি শুধু বাংলাদেশ লিখা দেই এখানে যতগুলা পেজ লাইগে এসে পড়বে এরকম আপনারা তো হচ্ছে নতুন জানেন এরকম অনেকে এই সাইটটা জানে বা এটা দিয়ে অনেক বিজনেস করছে অলরেডি বা করতেছে এরকম বুঝছেন তো এখানে এর জায়গায় ক্লিক করেন এডিটে ক্লিক করেন এখানে ওয়ার্ল্ড যদি না দিয়ে বাংলাদেশ দেন যে বাংলাদেশী যারা আছে শুধুমাত্র তারাই ফেসবুকে লাইকগুলা দিবে মানে আপনার পেজে যদি দশ হাজার লাইক থাকে সবগুলাই বাংলাদেশি লাইক তার মানে কি এখানে টার্গেটেড কাস্টমার গুলা কি পাইছেন ঠিক আছে এখানে যদি শুধু বাংলাদেশ দেন তাহলে শুধু বাংলাদেশীরা দিব আমার যদি এটা বাইরের কাজ তাহলে আপনার এটা টার্গেটটা শুধু ওয়ার্ল্ড দিয়ে রাখবেন আর এখানে একটা লিঙ্কই অ্যাড থাকবে একটা লিঙ্কই শুধু অ্যাক্টিভ থাকবে দুইটা লিঙ্ক দিলে কাজ করবে না ঠিক আছে একটা লিঙ্কই দিয়ে রাখতে হবে নিচের লিঙ্কটা কাইটা দেন এখন লিচের লিঙ্কটা কিভাবে কাটবেন ক্লিক করেন হাইডে ক্লিক করেন এখন নিচে দেখেন ডিলেট আছে হাইডের নিচে যেখানে হাইট সিলেক্ট করছেন এটাই ডিলেট হ্যাঁ ক্লিক করেন ক্লিক করে ডিলিট করে দেন

আপনি তো লিঙ্ক গুলো দেওয়ার পর না আমি ওই অ্যাড ইউআরএল করার পর তো কি হয় যে আমার ওই যে সাবস্ক্রাইব স্ট্যাটাস এই এগুলো ওপেন হবে এখন তো ওপেন হচ্ছে না ইউটিউব আমি কি দেখাইছি বাবু আপনি কি করেন অফ করেন এই স্ক্রিন ভাই ওখানে যে ব্যালেন্স 30 কেজি 30 কেজি কেজি দেখাইতেছি একজন রে ভাই সবাই যদি বলেন

মামু আমি ভাই আপনার স্পিকার অফ করতে পারেন না বুঝিনা আপনি ফোনে কথা কন আবার স্পিকার অন কইরা ইমরান ভাই আসসালাম আলাইকুম আপনি রাগ করেন না সবাই বুঝতে পারে নাই আপনি শিখা শিখান আমরা কিভাবে আম করতে পারি ক্রেডিট ভাইয়া বলা হয় রাগ করছেন কে হচ্ছে গার্জেনের প্রবলেম একজন একজন শুরু করে না ভাই রাগ করেন সমস্যা নাই আপনারা প্রশ্ন করেন ভাইয়া আছে তো প্রশ্ন করেন না বলেন যেখান থেকে দেখি যাই বিদায় পরে বুঝবেন না ভাইয়া রাগ করিন না হ্যাঁ কত ওয়ারনাস করছেন

আমার কোনো লিমিটেশন নেই আপনাদের কাজটা তো ওইটাই দিছি আমি যে ওইখানে তিনশো হিট নিয়ে আসবেন আর হচ্ছে এই লিঙ্কে হচ্ছে আপনার নিজের টেকনিক ইউজ করবেন দেখবো যে কার্ডটা কত দ্রুত আসে আর পেজে তেরোশো পঁয়তাল্লিশ লাইক ছিল তাই না এখন দেখবো যে এটা কতগুলা ইনক্রিজ হয় আর এটার উপরে কিন্তু মার্ক আছে ঠিক আছে আপনাদের কি কিভাবে হয়েছে না হয়েছে না আপনার সিলেবাসটা একটু দেখিনি এটার উপরে আপনাদের মার্ক আছে এই মার্কগুলা কিন্তু আমি কালকে এন্ট্রি নিয়ে নিবো

তো দেখলাম তেরোশো টা লাইক ছিল আপনি কি এটা কাউন্ট করবেন আমাদের হিটের উপরে নাকি এখানে লাইক মানে ফলোয়ার বাড়ছে আমি কি বলছি লাইক কাউন্ট করব আমি বারবার একটা কথাই বলতেছি যে আমি কতগুলো হিট নিয়ে আসতে পারে না আমি আর এখানে টার্গেট হিট হচ্ছে তিনশো দেখি তিনশো কে পারে বা তিনশো ক্রস কি করতে পারে দুই হাজার ই আর ক্রেডিটের টার্গেট দিয়েছিলাম কেউ পারেই নেই দুই একজন পারছে আপনারা এরকম আমার কাছে জিনিস নিবেন ভালো কথা ঠিক আছে আমি দিব আমাকে দেওয়ার জন্য রাখা হয়েছে কিন্তু আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে আমি কিভাবে দিব এটা আবার কিভাবে সিলেবাস কন্টিনিউ করব তাহলে আমার ওই পেড মার্কেটিং মেথডে যাওয়া ভালো কালকে এটা অ্যানালাইসিস করে আমি নেক্সটে যা ক্লাস করব এলইডি সিলেবাস ধরে আপনাদের কমপ্লিট করে দেব হ্যাপি সমস্যা একবারে সলভ না ভাই না ভাই এটাই ক্লাস মনে হয় কয়টা গেছে জানি না আমি হচ্ছে কাউন্ট করবো আমি টোটাল ধরেন তিরিশটার মতো ক্লাস নিব কয়টা গেছে জানি না আর এর মধ্যে যদি হচ্ছে চলে যাই তাহলে তো গেলামই তাহলে তো আপনাদের বাঁচলেন আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ এখন হচ্ছে এখানে কি জানি দেখতে চাইছিলাম যে লাইক আর ইগুলা হচ্ছে আপনারা কিভাবে নিতে পারেন আমি হচ্ছে আপনাদের লাইভ দেখাই হ্যাঁ ইমরান ভাই বলেন ভাইয়া একটু প্রশ্ন ছিল আর কি সাপোজ এখন যে লাইক ফর লাইকে গিয়ে আপনার ওই পেজটা লিংক দিয়ে ই করলাম আর কি এখন যদি আমি চাই যে অন্য একটা পেজ সাপোজ আপনারই অন্য একটা পেজ ওটা লিংক এনে আপনার ক্রেডিট বাড়িয়ে দেব বা লাইক বাড়িয়ে দেব ওখান থেকে লাইক ফর লাইক থেকে এটা কি হবে একটা পেজই বুঝতে পারি না ভালো বুঝতে পারি না দুইটাতে আলাদা আলাদা করেন অথবা যে অ্যাকাউন্টে মনছে সেই অ্যাকাউন্টে থাকুন এই যে ক্রেডিট কি আমার ক্রেডিট তো আমার না ক্রেডিট আপনাদের কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে দিছে আপনারা কাজ করতেছেন বুঝছেন আমি কি বলছি

হ্যাঁ বলেন সমস্যা নেই আমি শুনতে পাইনি ভাই মা বাবু আলম কথা বলছিল বললাম যে আমরা যখন এখানে সলো ক্লিক করি ঠিক আছে তখন কিন্তু এখানে আমাদের কোনো ডেস্ক্রিপশন শো করে না এবং এখানে জাস্ট ভ্যালুটা দেয়া থাকে দুই বা আপনার তিন বা পাঁচ এরকম হ্যাঁ হ্যাঁ প্রথম দুই একটাতে মাত্র পাঁচ বা সাত এভাবে থাকতেছে পরে থাকতেছে না বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা আমাদের কিন্তু বাধ্য করতেছি এরপরে যাইতে দিচ্ছে না

আচ্ছা ভাইয়া আমি না হচ্ছে শেষের একটু একটু আমাকে একটু দিবেন আমি একটু বলেন দেখে আর এই কি মানে ওরা জেনারেট করে মার্কেটিং করে নিবে দিয়ে আমাদেরটা সামনে এনে দিবে কারণ আমরা

যখন ওই যে কি জানি ভাইয়াটা না উনি যখন কাজ করলো তখন হচ্ছে এটা ফেসবুক লাইকে দিয়ে কাজ করছে তাই না ফলোতে তো নাই না ফলো পেজ করতে একটা সিলেক্ট করে নেন না আপনি ফলোটা সিলেক্ট করে নেন তাহলেই তো হয় আলো এখানে একটা থাম্বু যেকোনো একজন বললে হবে না তো এটা হচ্ছে এখানে

মানে সবার টার্গেট একটাই পাঁচ ক্রেডিট আর আজকে কালকে এর মধ্যে হচ্ছে আপনারা এখানে আর অন্য কোনো ই দিবেন আর এখানে যে স্ট্যাটাস এর নিচে লিমিট আছে লিমিটটা পনেরোশো দিয়ে দিবেন এই সাবস্ক্রাইবারই হচ্ছে কাউন্ট করবো বা হিসাব ভাই আমাদের তো 1500 কি করেন সেট লিমিট দেন দিয়ে এখানে 1500 দিয়ে দেন আর আপনার গ্যাপ আছে কত 400 কত 450 কত আর ডাইনেটিক মার্ক আছে না টোটাল ক্রেডিটে আপনার কি ভয় পান এটা কি এরকম কাচের জিনিস পড়লে ভেঙে যাবে ভাইয়া দেইলি দিব কি বলি না তো কেন দিবেন এখানে আজকে কোন ই করবেন না আর আপনার টার্গেট কত পনেরোশো এখানে কিভাবে কার্ড দেখতে চাচ্ছি স্ক্রিন অফ করেন এখন এইটা স্ক্রিন অফ করে ওইটা কালকে দেখার পরে পরে হচ্ছে আমরা ফেসবুকের যে পেইড মার্কেটিং মেথড আছে পেইড মার্কেটিং মেথড বাকিগুলা কমপ্লিট করবো

কোন কোন নামে আসছে যে ইমাম তানজিল কাউসার তারপরে এই যে সবগুলা নাম কিন্তু এখানে আসছে আসছে না সবগুলা নামের ই কিন্তু পাইছি এখানে কে কত ক্রেডিট কি হয়েছে এটা আমি কি করবো এটা কালকে বলতেছি এখানে যার যেটাই করছেন বলতে তো পারবেন যে আমার নাম হচ্ছে এটা আমার ইউজার এটা এটা তো বলতে পারবেন তাই না আর এটা তো আমি স্ক্রিন শো পারবো আমার কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নেই সুযোগ আছে না আমারটা আছে জ্বালান জাস্ট শুধু দেখাই দিলাম আর কি আছে সেটা এখন বলবো না দেখাবো না তো এখানে কিন্তু ফাঁকি দেন না এটা সহ ধরে কালকে আমি হচ্ছে মার্ক নিব ই করব আচ্ছা এখানে হচ্ছে পরের জিনিস হচ্ছে আমাদের লাইক ফলোয়ার বা ক্রেডিট গুলো হচ্ছে কিভাবে আর্ন করব। এটাই তো কোশ্চেন এখন আর কোনো প্রবলেম আছে এটা ছাড়া না ভাইয়া ঠিক আছে এটা সলভ করে আমরা ক্লাসিং করি আমার স্ক্রিন তো দেখা যায় তাই না দেখেন আমি হচ্ছে জাস্ট ছবি রাখছি রাখছি ঠিক একটা ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমি ইউজ করতেছি এটা শুধুমাত্র মানে আমি এই মার্কেটিং এর কাজে ব্যবহার করি এটা কিন্তু আমি কোনো পার্সোনাল কাউরে রিকোয়েস্ট পাঠাই না দেই না বা এখানে যা ফ্রেন্ড যাটা আছে সব বাইরের এখানে ব্যক্তিগত বলতে কোনো শব্দই নেই বাংলাদেশি বলতে কেউ নেই এরকম আর কি তো কিন্তু মুসলিম যেরকম হিন্দু এরকম তো নামের কনসেপ্ট হচ্ছে এইভাবে রাখছি আমি যে রিশান রাতুল হিন্দু আছে মুসলমানও আছে বা এটা কমন নামে হচ্ছে চালাই দিছি বুঝছেন কি কি যে পাসওয়ার্ড দেই আচ্ছা প্রথম হতেছে আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে এটা হচ্ছে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে এই প্যানেল কার্ড ঠিক আছে এগুলা যা যা উইন্ডো আছে সব হচ্ছে বসে বসে কাজ করবেন যত বেশি হচ্ছে আপনার নেট স্পিডটা ফাস্ট থাকবে ঠিক আছে তত দ্রুত হচ্ছে আপনি এখানে ই করতে পারবেন গ্রো করতে পারবেন তো ক্রেডিট আনবেন হচ্ছে এখানে র্যান্ডমলি কাজ করবেন প্রথমে ফেসবুক লাইক ফেসবুক ফলোয়ার এই দুইটা প্যানেল এর বাইরে কাজ করবেন না পরে দেখেন কই কাজ করবেন ইউটিউবের লাইক ইউটিউবের সাবস্ক্রাইবার এই দুইটা এর বাইরে কোনো কাজ করবেন না পরে যেটা করবেন এটা হচ্ছে টুইটারের ফলোয়ার আর টুইটার লাইক এর বাইরে কোনো কাজ করবেন না ঠিক আছে এই ইউটিউবের ভিউগুলা এটারও কাজ করতে পারেন এটা হচ্ছে আমি দেখায় দিব ঠিক আছে তো এটা কিভাবে করবেন একটা একটা করে সবগুলাই দেখাইতেছি তো এখানে ধরেন ফেসবুক লাইকে আসলাম আসার পরে এই যে এখানে ওয়ান সেভেন্টি সেভেন তো এখানে বেল্লো ফাইভ ক্লিক করলাম

তার আগে হচ্ছে অ্যাডভান্স যা কোশ্চেন আছে আপনাকে নোট করতে বলছি একবার বলছি যে ক্লাসে বলেন আমরা বলছি একটা ক্লাস নিব প্রবলেম সলভিং এর এখানে যত ধরনের সমস্যা আপনার থাকে কেন আপনার নোটপ্যাডে লিখতে প্রবলেম আছে কথা বলেন সমস্যা আছে কোনো আমি বলছি একটা ক্লাস সলভিং এ নিব এটা বলছি কি না সলভ সলভ করবেন সেটা ঠিক আছে আমি যে কাজটা যখন করতেছি সেখানে যদি আমার কোনো কনফিউশন থাকে সেটা তো কোশ্চেন করা যায় তাই না টিচার টিচার সব সময় তো এটা করবে যে ভাই টিচার আমি একটু বলি টিচার এখানে আপনার আপনি জিনিসটাই উল্টা বুঝতেছেন আমি বলছি যেটুকু ইনস্ট্রাকশন দেব এটুকু শেষ করেন আর আমি যখন এটা শেষ করব আপনি যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন ভাইয়া যে এখানে ডেসক্রিপশন লেখার তো এখানে আমাদের আপনি ছিলেন না হয়তো বা লিভ নিয়েছেন অনেকেই জিজ্ঞাসা করেছে ভাই ডেসক্রিপশনটা তো শো করে না সেটা কোথায় শো করে কিভাবে দেখা যায় এটা তো সবার ভিতরে কোশ্চেন আসতেই পারে তাই না আপনি তো এখানে বলেই দিয়েছেন যে ডেসক্রিপশন এখানে দিতে হবে আপনাদের মন মতো দিবেন তো ডেসক্রিপশনটা এখানে আমি দেখতেছি যে আমার ভ্যালু দেখাচ্ছে 5 আর এখানে হচ্ছে লাইকের কথা বলছে ভিউ এর কথা বলেছে তাই না তো সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে ভাই ডেসক্রিপশন তো দিতে বলেছেন তো ডেসক্রিপশনটা আমি তো এখানে দেখতে পাচ্ছি না সেটা কি দেখা যায় নাকি সেটা এমনিতেই এই কাজের পরিপ্রেক্ষিতে মানে আমি যখন এই কাজটা করতেছি এখন সেটা পরিপ্রেক্ষিতে এই কোশ্চেনটা আসেই আচ্ছা দান মনে করেন ডিসক্রিপশন দেখা যায় না এটা ধরেই কাজ কন্টিনিউ করেন ঠিক আছে আর কিছু বললাম না ওকে সলভ এটা ঠিক আছে মানে একটা মার্কেটিং প্রপার ওয়ার্ড লিখেন আর মনে করেন এই ওয়ার্ডটা কোথাও দেখা যাবে না নিজেরটাই নিজের জন্যই করছেন তাও আর কনফিউশন তৈরি করেন না ঠিক আছে আর হাইপার উত্তেজিত হওয়ার আসলে কিছু নাই আপনি আমি শিখাইতে আসছি আপনি শিখতে আসছেন আমি যা বলবো সেটা আপনি করবেন আপনার সমস্যা থাকবে সলভ করবেন এখন প্রবলেম সলভ সমস্যা শিখা এটা তো একটা স্টেপ আছে তাই না এখন আপনি জানেন আপনি জানেন যে এখানে কিভাবে লাইক ফলো কিভাবে কাজ আপনার কিন্তু একবার দেখাই দিলে হয়ে গেছে কিন্তু আরেকজন আছে ওরা কিন্তু আমার পাঁচবার দেখার লাগছে এই একটা কথাই কিন্তু আমি লাস্ট এক ঘন্টা যাবত রিপিট করতেছি জিনিসটা কিন্তু একবারই ইমাম ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাই দিছি যে কিভাবে অ্যাকাউন্ট খুলবে কিভাবে লিংক অ্যাড করবে কি লিখবে আর কিভাবে করতে হবে এটা বলছি কিনা কিন্তু আপনারা তো মনোযোগ দেন নাই তা আমাকে যদি এভাবে হেজিটেট করেন কনফিউজ করেন তা আমি রাগবো নাকি আপনি হবেন আমি কিভাবে বুঝবো যে আপনি ক্লাসে মনোযোগী অ্যাকচুয়ালি শিখতে আসছেন নাকি না শিখতে আসছেন আমারটাও কিন্তু লজিক আছে আপনি যে ওইভাবে ঢালাও ভাবে আমাকে বলবেন যে আমি হাইপার হয়ে গেছি হাইপার হওয়ার রিজনটা দেখেন না বলেন ঠিক আছে কিনা বলেন যদি প্রবলেম থাকে তাহলে বলেন যে না ভাই আপনি রং বলছেন আমি একদিন না এরকম কেউ আছেন কথা আসলে কনসেপ্ট বুঝে তারপর কথা বলতে হয় ওকে এটা নিয়ে আমরা তর্ক না করি এটা এটা আসলে তর্কের কোনো প্ল্যাটফর্ম না ঠিক আছে এটা হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম আমরা শিখতে আসছি ওকে আমরা ক্রেডিট গুলো হচ্ছে কিভাবে নিব এটা একটু দেখি দেখেন এখানে একশো বিরাশি ক্রেডিট আছে আমি কিন্তু আগে দেখাইছি যে প্রথমেই আমি কি করছি প্রথমে আসে আগে আমার ফেক অ্যাকাউন্টটা লগ ইন করছি তারপরে এখানে আসছি আসার পরে এখানে এই যে ফেসবুক লাইকে আসছি ফার্স্টে আসার পরে এই যে এখানে দেখেন এটার ভ্যালু ফাইভ এখানে হচ্ছে একশো বিরাশি এটা কিন্তু আপনার ই হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে বা ওই যে কুপনটা আছে বা ক্রেডিটটা আছে এটা কিন্তু আসবে না আর এটা এইখানে খেয়াল করবে এটা যতক্ষণ লোড হবে ততক্ষণ মনে করবেন আপনার ফার্স্ট পেজ লোড হয় তো ওইটা যদি লোড হয়ে যায় তাহলে হয়ে গেল তখন পরের কাজ হচ্ছে আপনার একটা লাইক দেওয়া এখানে লাইক দেওয়ার পরে একটু ওয়েট করবেন দুই তিন সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করে তারপর স্ক্রিনটা কেটে দেবেন আপনার ক্রেডিট কিন্তু মিস হবে না এটা ক্লিয়ার সবার যে বলবো যে কেন হচ্ছে ক্রেডিট পায় না বা কেন কি হয় দেখেন এখানে অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট ক্রেডিট আপনার নিশ্চিত হবে সাপোজ আপনি হচ্ছে ই করছেন এই ডলার দিয়ে অ্যাড বুস্ট করছেন বা ই করছেন এখন হঠাৎ করে হচ্ছে আপনার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে মানে তিন ডলার আছে বা সরি ধরেন এক ডলার আছে এখন ক্যাম্পিনে এখানে লাইক দিলে এক ডলারই কাইটা যাবে এখন এটা যেহেতু আমি বুস্ট করে রাখছি দশ জনের কাছে কি এটা গেছে না এখন ক্লিক কিন্তু একজনে অ্যাট এ টাইম সাপোজ অ্যাট এ টাইম একজনেই ক্লিক করছে ওইখানে টাকা কে পাবে দশ জনে পাবে এক ডলার করে কথা বলেন মানে যে হচ্ছে যারটা দ্রুত এক্সিকিউট হয়েছে তারটাই তো পাবে ক্রেডিট গুলা মিস হওয়ার রিজন হচ্ছে এটা ওকে আচ্ছা আর তারপর হচ্ছে দেখেন আমি বলি যে আপনি কাজ কিভাবে করবেন মানে সুন্দর একটা রুলস আমি ওই দিনও বলছি আজকে আবারও দেখেন যে এখানে কিন্তু আমি যে লাইক দিচ্ছি আমার কিন্তু বারবার হচ্ছে হচ্ছে আমার কিন্তু ক্রেডিট মিস না এই যে এটা এটা মিস কারণ হচ্ছে আমি আগেরবার একটু লেট করছি এই যে এই কথা বলতে বলতে অ্যাডটা দেখিনি একটা ওয়ার্নিং দিয়ে কিন্তু এটা কেটে গেছে তো এরকম ওয়ার্নিং দিয়ে যখন এটা কাটবে ঠিক আছে এই ওয়ার্নিং গুলা দিয়ে যখন কাটবে তখন হচ্ছে আপনি ই করবেন দেখি এবার যদি না আসে হ্যাঁ এবারও আসে নাই মানে আমি যে একটা রানিং প্রসেস ছিলাম রানিং প্রসেস থেকে হচ্ছে হারায় গেছি বা লুজ হয়েছি তখনই হচ্ছে আপনার কাজ হবে এইটা রিলুট করা যাবে না এটা রিলুট করলে আপনাকে ব্যান করবে ঠিক আছে আপনার ব্যান করে দিবে ক্রেডিট নেওয়া যাবে না আপনাকে রিলুট করতে হবে এইখানে যে লোড মোড লিঙ্কস বুঝছি যে কিভাবে হচ্ছে ক্রেডিট মানে রিলোড করবো বা কনফার্ম ক্রেডিট গুলা নিবো মানে এখানে লিঙ্ক দ্রুত ক্লিক করতে হবে যত ফাস্ট হচ্ছে আপনি কাজ করবেন যে ওইটা লিঙ্কটা বের করে যে এটা আসছে আপনার নেট যত দ্রুত ফাস্ট এরকম হচ্ছে লাইক দিছেন কেটে দিছেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে দেখেন পাঁচ কেটি ড্যাড হয়ে গেছে মানে এখানে একটা শেষ হয়ে যাওয়ার পরেই আরেকটা একটা এখানে দেখেন পেজ লোড হইতেছে একটু ওয়েট করবেন একটা লাইক দিবেন তারপর আবার তিন সেকেন্ড ওয়েট করবেন তারপর হচ্ছে এটা কেড়ে দিবেন দেখেন এটাতে তো আসে নাই ঠিক আছে এটা লোড ওই যে টাইম যেহেতু এই প্ল্যাটফর্মটা আমার মতো আরো বিশটা না ঠিক কিনা এখন হয়তো এই লাস্ট তিন ক্রেডিটই বাইচা ছিল আপনার লাইকের সময় এখানে ক্রেডিট তো সবার কম একশো দুইশো কম কম ক্রেডিট না সবার তো এখানে মনে করেন লাস্ট ক্রেডিটই বাইচা ছিল লাইকের জন্য তো আপনার ওই লাইকটা মিস হয়েছে কোনো কারণে এই জন্য ক্রেডিট আপনার আসে নাই বুঝতে পারছি প্রশ্নের সমাধান কি পাইছি বা পাচ্ছি একটু একটু করে জি ভাইয়া তাহলে আমার হচ্ছে রাগায় না বা মানে কনফিউজ করেন না আমি সব প্রশ্নে মানে আমি কমপ্লিট করার পরে বলবো যে আসলে কি এখন বুঝেন নাই আপনাদের আমি তো টাইম দিব আমি যে আমার মতো করে বলে যাও আপনি শিখছেন কিনা এটা আমি নিশ্চিত হব না অবশ্যই হব তো টেনশন নেওয়ার আসলে কিছু নাই ওকে এখন এরকম যে রাউন্ড যে সার্কেলটা আছে এটা কি কমপ্লিট একটা সাইকেল তাই না এই কমপ্লিট সাইকেলটা একবার কমপ্লিট করবেন টোটালটা খুব দ্রুত দ্রুত ক্লিক করে কমপ্লিট করবেন এখান থেকে শুরু করে এখানে আসবেন এখান থেকে আবার ক্লিক করে এখানে আসবেন আসার পরে এই সাইকেল কিন্তু কমপ্লিট শেষ পরে আপনি আর ফেসবুকে লাইক দিবেন না পরে সেকেন্ড কাজ চলে আসবেন আপনি ফেসবুকে ফলো মানে দুইটা করে সাইকেল হচ্ছে কমপ্লিট করবেন তখন হচ্ছে ফেসবুক ফলোতে আসে এরকম আবার দুইটা রাউন্ড হচ্ছে আপনি কমপ্লিট করবেন যদি হচ্ছে ক্রেডিট গুলা কম আসে নিচে থেকে লোড লিঙ্ক দিবেন এইটা কেউ রিফ্রেশ করেন না তাহলে ব্যান করে দিবে বা আপনার আইডি হচ্ছে ব্লক বা ই করে দিবে রেস্ট্রিক্টেড করে দিবে বারবার যদি এটা দিয়ে রিফ্রেশ করেন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে আপনার যদি লিংক এখানে কাজ না করে বা ক্রেডিট যদি আপনি না পান এই যে আমার দেখেন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যারাউন্ড নাইনটি পার্সেন্টই কিন্তু আমার ক্রেডিট শিওর আমার কিন্তু ক্রেডিট মিস হচ্ছে না তো এখানে যদি মিস না হয় তাহলে কিন্তু ক্রেডিট কালেক্ট করতে বেশি সমস্যা নেই সমস্যা আছে না ভাইয়া আচ্ছা দেখেন এখানে এই যে এইটুকু সময় যে আপনি ফেসবুক লাইক দিলেন ঠিক আছে লাইক দেওয়ার পরে আমি দেখেন কি কিছু লাইক এখানে নিয়ে যে চার ক্রেডিট না দেখেন আমি কিছু ক্রেডিট এখানে নিচ্ছি খুব দ্রুত নিচ্ছি একটু দেখেন দেখেন এখানে কিন্তু আমার ফলোটা ঠিকমতো কাজ করে না তারপরে এই যে ক্রেডিট চলে আসছে এটাতে দ্রুত আবার ক্লিক করব আচ্ছা এইটুক পেজ লোড হয়ে গেছে না আমি জাস্ট এই যে এখানে কিছু একটাতে ক্লিক করব ধরেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম আমার কেটে দিলাম দ্রুত আমার ক্রেডিট কিন্তু দিয়ে দিছে লাইক দেওয়া লাগছে আমার কি লাইক ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু লাইভ আপনাদের চোখের সামনেই হচ্ছে তাই না এটাকে আমি আড়ালে দেখাচ্ছি এই যে লাইক ফলো না এই যে এটাতে আমি কিছুই করব না এটাতে কিছুই করব না দেখেন এটাতে অন্য একটা জায়গায় আমি ক্লিক করব আর এবাউট একটা ক্লিক করলাম দিয়ে একটু ওয়েট করলাম কেটে দিলাম এই যে দুই ক্রেডিট আছে না যে দেখেন দুই এড হয়ে গেছে তাহলে আপনি লাইক বেন খাবেন না ভাইয়া জানতাম না জানবেন কি বাবা আমার তো রাগায় দেন আমি তো বলবো না এখানে অনেক বিষয় আছে এই একটা ওয়েবসাইট দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এরকম কত কিছু পরে আছে চিপাই চাপাই এরকম সাইট তো আরো আমার কাছে মিনিমাম বিশটা আছে এক একটা সাইট এক এক কাজের এখানে রেজাল্ট যদি ধরেন অ্যারাউন্ড মানে হান্ড্রেড পার্সেন্ট লাইক নিয়ে আপনি যদি ফিফটি পার্সেন্ট সাকসেস করেন কথার কথা এই ওয়েবসাইটে যদি ফিফটি পার্সেন্ট সাকসেস করে আমার কাছে এরকম ওয়েবসাইট আছে আপনার ক্রেডিটে মিনিমাম নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার সাকসেস রেট দিবে বা পজিটিভ দিবে এখন এই ক্রেডিট গুলা নিচ্ছেন বা এই যে লাইক ফলোয়ারগুলো যে সবাইকে দিচ্ছেন এখন রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করে দিলে কিন্তু আপনার স্পেসিফিক রিজিয়নের ট্রাফিক আসতেছে বা বাংলাদেশই শুধু ফেসবুক লাইক আসতেছে আর যদি বাইরের কাজ হয় যদি এরকমই রিকোয়ারমেন্ট থাকে যে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু অনেকে লাইক নেই আবার কিন্তু সেলের জন্য লাইক নেই দুইটা কিন্তু আলাদা এখন ব্র্যান্ড ভ্যালু অলওয়েজ ফেক লাইক মানে ব্র্যান্ডের এর ভ্যালু বাড়ানি মানে আপনি ফেক লাইকে চলে যাবেন আপনার ভাবারই দরকার না এটা কোন কান্ট্রির আসছে কোথায় আসছে কারণ এটা তো জাস্ট চোখের দেখাই কাস্টমারের ট্রাস্টটা গেইন করা পরে আপনার সার্ভিস যদি আসলে ইমপ্রুভ থাকে কোয়ালিটি ফুল থাকে তখন কি এটা মার্কেটে চলবে না এটা নিয়ে কোনো ইস্যু আসবে এখন আপনার বিশ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনার সার্ভিস কোয়ালিটি মনে করেন একশো ফলোয়ার তখন কি স্বাভাবিকভাবে মার্কেট ডাউন করবে তবে আপনার মার্কেট মানে ভ্যালু বুঝে ওই পরিমাণ আর এটা কিন্তু অনেক ভালো একটা ওয়েব প্রেসেন্ট ফর এক্সাম্পল আপনার একটা পার্সোনাল প্রোফাইল খুললেন এখানে কিন্তু এই লাইকগুলা কিভাবে ফেক আর আসলে অর্গানিক বা কি আছে না আছে এগুলার আরো কিছু প্রসেস আছে এটা হচ্ছে আমরা নেক্সট আরো একটা ক্লাস আমি নিব এর বেশি নিব না ওই একটা ক্লাসের মধ্যেই আমি হচ্ছে বাকি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব এখন মেইনলি এটা তো বুঝতে পারছেন যে আসলে এগুলো প্রত্যেকটা ক্রেডিট না এটা হোক যে তিন তিনটা ক্রেডিট খরচ হয়েছে একটা মানে একটা লাইক আসছে হোক সেটা তিনটা ক্রেডিট এখানে আসলে তিনটা ক্রেডিট না এটা তিনটা আসলে একটা আপনার টাকা কারণ আপনাকে যদি বলে যে আমার পেজে দুই হাজার লাইক লাগবে আপনি যদি এখান থেকে তাকে বাংলাদেশি লাইক জেনারেট করে দেন তা আপনাকে কি ও মেনলি কি টাকা দিয়ে হচ্ছে নিয়ে আসবে কই না কি আসে না আসে আপনি তো একই অবস্থা এখন ফ্রিটা বেশি ভালো না অর্গানিক বেশি ভালো ইয়া বেশি ভালো মেনলি এখানে আপনার পেজ হচ্ছে এটা কি এটা পরে কালকে এটা কি আসলে অর্গানিক নাকি ফেক না নাকি আসলে এটার অ্যানালাইসিসটা কি এটা কিভাবে বুঝবেন আর এটা কতটা হচ্ছে পয়েন্ট ভ্যালু আপনার আসে কিভাবে কালেক্ট করবেন আর এই পয়েন্ট কালেক্টে সহজ ওইটা কিন্তু আপনাদের দেখাই দিয়েছি আর এইভাবে যদি আপনি কাজ করেন যে সাপোজ দশটা পেজ লাইক করছেন প্রথমত যে এখানে দুইটা সাইকেলে যে ষোলোটা আছে ষোলোটার মধ্যে আমি দশটায় ক্লিক মানে পাঁচ সাতটায় ক্লিক করব বা আটটায় ক্লিক করবো আর আটটা কিন্তু আমার এমনিতে ফ্রিতেই চলে আসতেছে ঠিক কিনা তা আমার লাইক কিন্তু এখানে এমনিতেও ব্যান খাওয়ার সম্ভাবনা নাই আর এখানে এই ফেসবুক আর ইউটিউব বা টুইটার ঠিক আছে এই তিনটা প্ল্যাটফর্মে টুইটারে কিন্তু এভারেজ পার ডে অর্গানিক্যালি আপনি তিনশো বা চারশো মতো ফলো করতে পারবেন তার বেশি ফলো করলে আপনার হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিবে বা ব্যান করে দিবে এখন আপনাকে কিন্তু ক্রেডিট আর্ন করার দুই তিনটা হইটা সেক্টর দিছে এখানে লাইকও দিছে ফলোও দিছে একবার লাইকের কাজ করেন দশটা আরেকবার একবার ফলোর কাজ করেন পরে দুই ঘন্টা বা তিন ঘন্টা বা আধা ঘন্টা এটার কাজ না করলেন পরে আসে পরে ইউটিউবের লাইকে ইউটিউবের সাবস্ক্রাইবারে এটা কিছুক্ষণ করলেন পরে পরে মনে করেন আবার চলে আসলে নিয়েটা এই যে এইটুকু টাইম গ্যাপ হচ্ছে আপনি এটা রোটেশনালি ঘুরতেছেন তখন কিন্তু আপনার এই ফাকে আপনার যে যে লাইক গুলো আপনি অলরেডি দিচ্ছেন ওইটা কিন্তু ফেসবুকে সার্ভার যেহেতু অনেক ট্রাফিক অনেক লাইক ট্রাফিক তো এটা কিন্তু ধীরে ধীরে এক্সিকিউট করে নিবে তো তখন কিন্তু নেক্সটে যখন আবার লাইক করতে আসবেন তখন ব্যান্ড খাওয়ার পসিবিলিটি না আপনি কিন্তু নর্মালি সারাদিনই ফেসবুক চালান বা টুকটাক লাইট টাইক এগুলা পরে তারপরেও কিন্তু আপনি কখনো ওয়ার্নিং খান না কিন্তু প্রফেশনালে আসলে ওয়ার্নিং খান তো এখানে ইউজ করবেন এটা প্রফেশনাল কাজে বাট মানে আপনি চালাইবেন হচ্ছে নরমালি নিজের মতো করে কনসেপ্ট বুঝছেন ঠিক আছে তাহলে কালকে ওইটা হিসাবটা দেখতেছি কি অবস্থা আর কি যেন মেয়েদের মন খারাপ করেন না হ্যাঁ না প্রবলেম নাই আর না না মন খারাপ করেন আমি মিন দি তো অন্যরকম আমার ই আছে শনিবার মানে আসলে কি এখানে আপনি হচ্ছে মাইন্ড করেন না আবার হ্যাঁ একটু বলি আমরা এখানে আসি মনে করেন যে 25 26 জন আসি সবার মেধা কিন্তু একরকম না হ্যাঁ আর সবাই কিন্তু বুঝে যে আমি ভালো বুঝে আর একজন খারাপ বুঝে এরকম সবাই থাকে যে আমি একটু ভালো বুঝতেছি আমাদের এখানে অনেকেই আছে যে একটা দুই তিনবার জিজ্ঞাসা করবে হয়তো বা সে মানে অনেকে আছে যে বুঝেই না আবার অনেকে আছে যে কনটেনশন কনসেন্ট্রেশন তার থাকে না হ্যাঁ তো ক্ষেত্রে অনেকেই এভাবে কোয়েশ্চেন করে এরকম না যে আমি ভালো পারি বা আমি ভালো পারি দেখে এখানে পঁচিশ জনই ভালো পারে এরকম নাও হইতে পারে বিষয়টা তো আমি একা ভালো পারি আরও কয়েকজন হয়তোবা তাদের দুই তিনবার একটা জিনিস দেখতে হয় এই কারণে হয়তোবা অনেকে কোশ্চেন করে আবার অনেকে কনসেন্ট্রেশন দেয় না দেখে কোশ্চেন করে তো এই জিনিসটার কারণে আমি বলছিলাম যে ভাই এরকম হইতে পারে তো একটু নরমালি নিলে হয় বিষয়টা এই আর কি ভাই আমি তো রাগ করিনি একটু জোরে বলছি হ্যাঁ ইউ হ্যাঁ আর যেটা হচ্ছে কি যেন বলতেছিলাম তাইলে ওইটাই আপনার হচ্ছে টার্গেটটা ই করেন এখন হচ্ছে মেনলি মানে কোথায় অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে লিঙ্ক কি আর হচ্ছে টার্গেট কি আগামীকালকে টাস্ক কি এটা কি বুঝছি সবাই কেউ বুঝেন না এরকম কেউ আসেন থাকলে কোশ্চেন করেন এখন যে কেউ আর এখানে অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং দেয় সাপোজ এক ঘন্টা দুই ঘন্টা একদিনের জন্য ওয়ার্নিং দিছে ওই অ্যাকাউন্টে ওয়ার্নিং ইমেল পান ওয়ার্নিং ইমেল পাওয়ার পরে সেকেন্ড টাইম আর ট্রাই করেন না ওই টাইমটা পর্যন্ত ওয়েট করেন পরে আবার লগ করেন আপনার মনে হয় যে সেকেন্ড টাইম ট্রাই করার সাথে সাথে মনে হয় ঢুকবে বা আবার ঢুকার মানে ছাইরাও দিতে পারে এরকম না এটা একটা সফটওয়্যার আপনি যদি তিন ঘন্টার ওয়ার্নিং দেয় আপনাকে তিন ঘন্টায় বসে থাকতে হবে এটা মানুষ না যে রিকোয়েস্ট করলে আপনারা ছাড়ে দিবে বুঝছেন দ্য ওয়ার্নিং দেয় তাহলে চুপচাপ বসে যাবেন যে কতক্ষণে লেগে দিবে নেক্সট টাইম ওইটা তার গুতাইতে যাবেন না ওই টাইম পরে এই जाया অ্যাকাউন্ট প্যানেলে লগইন করবেন একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন কি কোশ্চেন বলেন আমরা আপনি যে বলেন 300 ক্রেডিট কর দিবেন 300 ক্রেডিট কি এইভাবে আন করা নাকি আমার জন্য যে লাইক করার জন্য যে যে কষ্ট হই সেটা য

ইমরান ভাই হ্যাঁ বলেন ভাই আপনার ওই গ্রুপের মানে পেজের লিংক একটু আর আমার কোনো গ্রুপ লাগবে না লাস্ট টাচ যদি না হয় তাহলে অফিসে না ভাই আমার কান গেছিল তো আপনার নেট টেট সব চলে গেছিল দিয়ে দেন আচ্ছা আমি আবার দিয়ে দিতেছি সমস্যা নাই আপনারা সবাই যদি যত আলাদা আলাদা বেচে বলছেন যা আছেন তো আমি তো জানি না एक्चुअली কি কোন বেচে তো লিঙ্ক আমি আবারও দিচ্ছি আপনারা আপনাদের যে গ্রুপগুলো আছে যেখানে সবাই অ্যাড আছে ওইখান থেকে এটা দিয়ে রাখেন পরে অ্যাড করে দিন ঠিক আছে আচ্ছা ইমরান ভাই হ্যালো হ্যাঁ শুনছি বলেন লিঙ্কে পাই পাইছেন যে আমাদের ফেক আইডি ওই যে ফেক ফেসবুক আইডি আগে লগ ইন করে দেন আমরা যে ওই যে লাইক ফল লাইক ওইটা ঢুকবো এর মানে কি আমি ওই আইডি দিয়ে এই ফলো গুলো করতেছি বিষয়টা এমন হ্যাঁ আমি ওই ফলো করতেছি ফলো করবো না তো এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে রিভিউ লেখা লাগতে পারে বিভিন্ন জায়গায় আপনার ফিডব্যাক দেওয়া লাগতে পারে এখন এমন এমন জায়গা আছে যেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুলতে প্রবলেম ভয় সিকিউর যে ওটার এগেইনস্ট আপনার ই আছে বাই ইনসেস আপনার ইমেলটা হ্যাক হয়ে গেলে আপনি কিন্তু একটা সিকিউরিটি ইস্যু তো পড়ে যাবেন আপনি আপলোডটা দিও করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি সবটাদের বেটারটা বা বেস্টটা হচ্ছে সাজেস্ট করব কারণ फेक ইমেলটা হলে ওটা হ্যাক হইলি কি ই হইলি কি বুঝেন নাই এখন আপনার পার্সোনাল ইমেইলে ওকে অ্যাকাউন্ট খোলা এখন এটা এরকম একটা কনফিডেনশিয়াল সাইটে খুলতে হইলো যেখানে তারা ইমেইলের অ্যাক্সেসটা নিয়ে নিতেছে তখন কি করবেন এখানে আপনার প্রাইভেসি লিক হওয়ার মানে পসিবিলিটি আছে না তো এই জন্য বলছি ওটা কি একটা ফেক অ্যাকাউন্ট মানে কমপ্লিট একটা সেট মানে ওইখানে আবার আইডেন্টি আপনারই থাকবে আপনার ছবি থাকবে আপনার ইনফরমেশন মানে সবই আপনার থাকবে কিন্তু মানে এই যে ই হচ্ছে ফেক টোটালি এখন ফেক বলতে কি এটা যদি ফেক ও পরানো লাগে তাহলে তো হইছে ফেক বলতে বুঝি তো আর তো বলা লাগবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই পাশ ওই যে ইউটিউবের আমাদের চ্যানেল খুলতে হবে না ইউটিউব হ্যাঁ চ্যানেল খুলতে হবে ইউটিউবের ইউটিউবে একটা ফেক ফেক জি মেলে ফেক চ্যানেল খুলবেন মানে সব ফেক এক কথাই তো বলছি একটা কথাই সব ফেক ইউটিউব টুইটার লিংকডিন ফেসবুক যা আছে সব ফেক ওকে ফাইন ঠিক আছে ঠিক আছে ওকে আর কার কিছু বলা আছে যদি বুঝেন না তাহলে বলেন পরে বলেন না যে ভাই আমি তো ইনস্ট্রাকশন বুঝি নাই ভাই রেফারেন্স লিংক আর হচ্ছে একটু বলে রাখে আমি হচ্ছে একটু অন্যরকম আমার কথা মতো যদি জিনিসগুলো আসলে এক্সিকিউট না হয় তাইলে হয়তো যদি সুইটেবল না হয় মেনলি তো আপনাদের সাথে ই করে লাভ নেই তাই না আমি গেলে আমার মতো আরেকজন ট্রেনার চলে আসবে এটা কিন্তু কোনো ম্যাটার না আমি হচ্ছে সিঙ্গেল আপনারা হচ্ছেন একটা গ্রুপ আমি সুইচ করলে আমি কিন্তু অন্য বেছে সাপোজ আমার অন্য বেঁচা ই আছে গ্রুপ আছে আমি যদি এখানে বলি যে আমার এই লট থেকে ওই লটে দেন বা আমি যদি অফিসে বলি যে এইখানে না ওইখানে সুইচ করবো আপনার কিন্তু আরেকজন ট্রেনার দিয়ে দিবে এতে কিন্তু কোনো সমস্যা নেই বা আমারও সমস্যা নেই মানে কোনো জিনিসই আসলে প্রবলেম বা ইস্যু হিসেবে দাঁড় করানো যাবে না আর আপনারা যদি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো না করেন হয়তো আপনাদের সাথে যদি আমি মনে করি যে না আমার কথাগুলো আপনারা শুনছেন না আমার কথাগুলো ওইভাবে নিতে পারছেন না তাহলে কিন্তু আমি সুইচ করব আপনাকে যে বুঝাইতে পারবে বেটারলি কোম্পানি আপনাকে তাকেই প্রোভাইড করবে ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম কেউ জব করে কেউ অন্য মার্কেটে কাজ করে আপনিও বিজি তো দেখা যাচ্ছে যে মেন্টো বারবার সুইচ করলে হয় কি আমাদের টাইমটা নষ্ট হচ্ছে আমরা ভাই মেন্টো চেঞ্জ করতে চাই না আপনি আসেন আপনি থাকেন

এখন বিচারটা আমি একটু কন্ট্রোল করে দেই এখন আপনি করতেছেন না আপনাকে আমি বুঝাইতেছি এখন আপনার দায় বর্তমানে আমার ঘরে কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না এখন ফাইনালি আমার কিন্তু ম্যানেজমেন্টে জবাব দিতে আছে সেটা নিশ্চয় আপনি করবেন না ওইখানে কিন্তু আমি অপশন আছে আপনি তাকে রেস্ট্রিকশন মানে আমি একটু বলি একটু শেষ করি মেনলি আপনার জন্য কিন্তু আমি প্রেসারটা নিব না তা আমি যদি মনে করি যে আমার ব্যাচের পঁচিশ জনই আমার কথা শুনতেছে না তখন আমি কি করব আমি এখানে আমি আরেকজনকে দিয়ে দেবো কারণ আপনাদের পঁচিশ জনের দায়িত্ব নিয়ে আমি তো অফিসে প্রেশার খাবো না যে বেঁচে শুনবে আমি সেখানে চলে যাব তো এটা আপনাদের উপর ইনজাস্টিস আসলে হচ্ছে না এখন আপনি আমার কথা শুনবেনই না আমি আপনাকে শোনাইতে পারবো উইলিং হইতে হবে এটা হচ্ছে কথা যে আপনি আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাকে সাপোর্ট দিব ইস লাইক এ টিম ওয়ার্ক ঠিক আছে টিম ওয়ার্ক ছাড়া আপনি এখানে ডিজিটাল মার্কেটিং পেলে মানে আর কি বলবো কিছু বলার নেই আসলে

তো নেক্সট এক মাস পরে এই ইন্ডাস্ট্রি গ্রোথ আর রেভিনিউ এটা হচ্ছে আপনারা যেহেতু ব্যাসে আছেন যদি আমি থাকি বাই এনি চান্স কারণ ওইটার উপর প্রেসার পড়লে আমি অবশ্যই মানে জব লিভ করব ঠিক আছে করব তো আপনারা অবশ্যই যেটা নিতে চাইছেন জাস্ট মানে মার্কেটিং টেকনিক যদি জানা থাকে আর আপনাকে বিজনেস কনসেপ্টটা বলছিলাম আপনাদের সবাইকে শেয়ার করছিলাম যে উইদাউট ইনভেস্টমেন্টে মানে খুব অল্প পরিমাণ ইনভেস্টমেন্টে আপনি কত হিউজ একটা প্রফিট নিতে পারেন আর অলরেডি হচ্ছে আলহামদুলিল্লাহ যেটুকুই বলবো পুরাটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন মানে এই মাস আছি এটা নিয়ে প্যারা এক মাস যদি ই করতে পারেন কন্টিনিউ করতে পারেন যে যে টুল বা কাজ গুলো আপনাদের দেখায় দিব আপনার কাজে দিবে ঠিক আছে বলতে পারবেন যে না ভাই কিছু শিখছিলাম আসলে একচুয়ালি আমি আপনাদের ওই কিভাবে এটা করে ওইটা করে ওইগুলা নিয়ে আমার আসলে প্যারা নেওয়া দরকার নেই এগুলা দুই দিন আগে আর পরে কাজ করতে গেলে আপনি এমনি শিখে ফেলবেন মেইনলি কাজ আসলে কোথায় করতে হয় এগুলা ওই যে আপনারা বললেন যে আমার ফার্স্ট এর দিন কিছু প্রবলেম বলছেন আমি বলছি যে জিনিসগুলা বলবেন আমি ওইগুলাই সলিউশন করব তো দেখেন আপনাদের কিন্তু এইগুলাই সলিউশন এর বাইরে কিন্তু আমি যাচ্ছি না মনে করেন না এইটাই শেষ এর বাইরেও কিন্তু অনেক সেক্টর আছে এ অ্যাপ্লিয়েট ওগুলা কিভাবে করতে হয় বা ই করতে হয় তো যাই হোক এগুলো হচ্ছে দিন যাবে আপনারা ধীরে ধীরে আশা করি বুঝে যাবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক সবাই সুস্থ থাকুক ইমরান ভাই একটা কথা ছিল হ্যাঁ বলুন কারণ ভাই ওই আমার তো ফেসবুক ডিসেবল হয়ে গেছে এখন মনে করেন যদি আমি যদি আরেকটা ফিকারি খুলি আমার কাছে মনে হচ্ছে ওটাও ডিসেবল হয়ে যাবে কয়েকটা ক্রেডিট জমা করার পর ক্রেডিট তো আপনার জমা হবে বা ই হবে এটা জমা হওয়ার পর নিউ বর্ন এটা আপনার জমা হচ্ছে লাইক ফর লাইকের অ্যাকাউন্টে আপনার ফেসবুক মানে ডিজেবল হইছেন আরো দশটা দিয়ে চালাইছেন এটা তো ইস্যু না হ্যাঁ ইস্যু না কিন্তু যদি এরকম যদি ফেসবুক ডিসেবল হইতে থাকে আমি তো এক সময় ইমেল হচ্ছে যে মানে ফেসবুক আইডি থাকবে না আমার হাতে কতগুলা ফেক আইডি খুলবো আর কতগুলা ডিসেবল হবে আর আপনি ফেসবুক আইডি যে খুলবেন নতুন আইডি রাখার এখানে একটা আইডি রে ফেক হইলে আপনি কি বলছি মানে টোটাল আপনার ফটোকপি আপনার পার্সোনাল আইডি তে যতগুলো ইনফরমেশন আছে অতগুলো ইনফরমেশন এখানে রাখেন পঞ্চাশ একশোটা ফ্রেন্ড করেন যদি নতুন আইডি হয় এক দুইশো বা পাঁচশো ফ্রেন্ড না থাকলে তাহলে তো আপনার হচ্ছে না আপনাদের সাথে মনে হয় ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটাই হচ্ছে বেস্ট ছিল কোনটা বলেন তো আমাদের আগে ট্রেনার ভাই যেটা বলে গেছিল যে বিভিন্ন গ্রুপে হচ্ছে পেজের লিংক দিবেন আর হচ্ছে মার্কেটিং চাইবেন আর হচ্ছে লাইক গুলো বাইরে অটোমেটিক দেখছেন কিভাবে অটোমেটিক বাড়ে আপনি যদি ওইখানে মানে পঞ্চাশটা গ্রুপে আপনি কমেন্ট করেন আপনি পাঁচটা লাইক পাইবেন না কিন্তু এখানে পঞ্চাশ ক্রেডিট দিলে আপনি কিন্তু বিশটা লাইক পেয়ে যাবেন তাও ওইটা ও কাউন্ট করতে করতে এতদিনে আপনার অবস্থা শেষ তাই না বিষয়টা কি এরকম কিনা তো যাই হোক আহ ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ